ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ হিআলমিন ও সালাতসালাম আল্লাহ শফিল আবিউলমুসলিন নবীন আহমদ আলহি আসহাবিহি আজমাইন ওবাক সম্মানিত উপস্থিত ভাই বন্ধুগণ আমরা শুরু করছিলাম দৌরাতুল বায়ান উসুল ইমান দৌরাতুল বায়ান ফিউসুল ইমান কি আকিদার একটি মতন একটি ভাষ্য নিয়ে আলোচনা শুরু করেছিলাম যেখানে আমরা আলোচনা করছিলাম যে আহলোসনুল জমাত আকিদা কোথেকে গ্রহণ করে গ্রহণ করার পদ্ধতি কি আর তারা আল্লাহর কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরার নিয়ম কি সেই পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছিল তো গত পর্বে আমরা লাস্ট যে জায়গায় থেমেছি আজকে সেখান থেকে শুরু করবেন ইনশাল্লাহ লাস্ট বলেছিলাম যে এজমাউল ওম্মাদ হুজ্জা যদি আকিদার ব্যাপারে আয়েকার আলেমরা অর্থাৎ সালফেসালাহীন কোথাও একমত হয়ে থাকেন সেটা আমাদের জন্য দলিল সেটাতে ভিন্ন ভিন্নতা নেওয়া যাবে না যেমন সালফে সালাহীন আল্লাহ তালার সিফাতের ক্ষেত্রে একমত হয়েছেন যে প্রকাশ্য অর্থ নিতে হবে এবং প্রকাশ্য অর্থ কখনও প্রকাশ্য অর্থকে টেনে নিয়ে কেউ যেন আবার সেটাকে ইয়া না বানায় বিহ তেমসিল না বানায় অর্থাৎ মত আল্লাহর মত কাউকে সাব্যস্ত না করে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি গত পর্বে যে কোনোভাবেই প্রকাশ্য অর্থ বলতে এটা বোঝাবে না যে আল্লাহ তালাকে মান কোনো সৃষ্টিকারো মত মনে করবে প্রকাশ্য অর্থ বলতে আরও এই ভাষাতে এটা যে অর্থ এবং সলাফরা অর্থ গ্রহণ করেছেন সেটা নিতে হবে বিদ্যুরবর্তী কোনো অর্থ সেখানে নেওয়া যাবে না বিকৃতি সাধন করা যাবে না তো একটা উদাহরণ হিসেবে দিয়েছিলাম সুতরাং বোঝা যাচ্ছে যে এটা বলা উদ্দেশ্য যে আহলসুন জামাত এর আকিদা গ্রহণ পদ্ধতি হচ্ছে যে এজমা থেকে এজমা তাদের জন্য সহায়ক দলিল এজমা তাদেরকে আকিদা গ্রহণে সহজ সহায়তা করে এরপর আমরা আলোচনা করেছিলাম যে আহলসুন জামাত যে সমস্ত মাস আলার ক্ষেত্রে মতভেদ আছে মতভেদ গ্রহণযোগ্য মতভেদ গ্রহণযোগ্য সে সমস্ত মাসালার ক্ষেত্রে তারা কি করবে যেখানে মতভেদ হয়েছে যদি দেখা যায় যে এই মতভেদটার একটা সূত্র আছে কারণ আছে তো কারণটা দেখতে হবে সেটা দেখে কোরআন এবং দিকে ফিরে যেতে হবে যে মতভেদটা যদি কোনো কোনো সুযোগ থাকে তাহলে ওজোর পেশ করবে যে কোনো আলেম এই মতভেদটা করেছেন এটার মধ্যে নিশ্চয়ই তার ওজোর রয়েছে এই জন্য আমরা দেখি সলফ সাল মধ্যে অনেকেই এমন এমন জায়গায় মতভেদ করে চলে গেছেন যেগুলো এ মতভেদের জায়গা নয় ইস্তেহাত করেছেন তারা তো আকিদের ক্ষেত্রেও কিছু কিছু জায়গাতে কোনো কোনো জায়গাতে এরকম আলমদের হয়েছিল যেমন আমরা সহজেই বলি ইমাম আবু হানিফা রহম্লা তিনি বলেছেন ইমান বাড়ে না কমে না এটা কিন্তু কোরআন সুন্নার সম্পূর্ণ বিরোধী কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধী তো উনি কি দৃষ্টিকোণ থেকে বলেছেন বা কোন জায়গাটা বলেছেন এটা কিন্তু আমরা অন্য জায়গায় পেয়েছি তিনি আসলে বলেছেন বিল বিল মানবিহি যেগুলোর উপরে ইমান আনতে হবে সেগুলো বাড়বে না সেগুলো কোরআন শুনে আছে কিন্তু ব্যক্তির ইমান বাড়ায় কমে না এটা হয়তো তিনি বলেন নাই আমরা এইভাবে তার জন্য ওজর পেশ করতে পারি এতেজার এটাকে বলা হয় ইমামদের থেকে ওজর পেশ করা এটা আলোচনা জমাতের একটি নীতি যে ইমামরা ইমাম বলে স্বীকৃত তাদের কোনো ভুলকে দেখলে সরাসরি আক্রমণ না করে দেখতে হবে যে তার এটাকে কোনোভাবে তার এটা কোনোভাবে এটাকে ভালো পথে আছে কিনা দেখতে হবে কিন্তু যারা খারাপের মধ্যেই তারা বিখ্যাত যারা খারাপের মধ্যেই যারা বিখ্যাত তারা তাদের জন্য ওজোর পেশ করার নিয়ম নেই ধরেন ময়তাজ একটা নীতি পেশ করলো এখানে ওজন পেশ করার কিছু নেই কিন্তু ধরেন আবু হানিফ রহমানতুল্লা একটা কথা বলছে এখানে ওজোর পেশ করার বিষয় আছে এটা হচ্ছে কথা যেমন মালিক রহমতুল্লাহ আলী একটা কথা বলছেন আবার দেখবেন যে অন্য একজন সাধারণ একজনে যে দিন জানে না সে একটা কথা বলছে দুজন একরকম হতে পারে না এইটা আলোচনা হচ্ছে মানে মধ্যে পড়ে যে কোনো বিখ্যাত ইমাম যিনি তার দিনের মধ্যে কন্ট্রিবিউশন বেশি আকিদের মধ্যে কন্ট্রিবিউশন বেশি কোনো একটা শব্দ কোনো একটা বিষয়ে যদি মতভেদ করে থাকেন সেটাকে আমরা পুরাণসুনের দিকে নিয়ে যাব এবং তাকে আমরা ওজোর পেশ করবো তার জন্য যে নিশ্চয়ই তার কোনো ওজোর ছিল যেই কারণে তিনিটা বলেছেন এর কারণে তাকে আমরা কারণ আমরা তাকে আমরা আমরা তো আল্লাহ রসুল সাল্লাম ছাড়া কাউকে মাসু মনে করি না তাকে গুণা থেকে মুক্ত মনে করি নিরাপদ মুক্ত করি না কিন্তু এই জন্য তা এই জন্য যে সমস্ত ইমামরা ইমামতিতে প্রসিদ্ধ ইমামত অর্থাৎ নেত্রী এই আল্লাহ দিনের জন্য ডিবটি তারা যারা আল্লা দিনের জন্য তারা নিজেদের সব কিছু ব্যয় করেছেন তারা কিছু ভুল করলে এটার কারণে তাদেরকে আমরা ইমামত বা নেতৃত্ব তাদেরকে ইমাম হওয়া থেকে তাদেরকে বাদ দিয়ে দেই না তাদের এই ভুলগুলি আমরা এই হিসেবে রাখি এই ভুলগুলিকে আমরা ভুল হিসেবে দেখি আমি মনে করি যে ইস্তেহাদি ভুল অর্থাৎ সেটা হচ্ছে তাদের ইস্তেহাদ করার ভুল হয়েছে এই ইস্তেহাদ তাদের গ্রহণ করা হবে কি না এটা মূল কথা এইটা তাদেরটা গ্রহণ করা না হলেও আমরা হয়তো যদি মাসায় আমরা সামনে আলোচনা করব কোনটাতে গ্রহণ করা হবে কোনটাতে গ্রহণ করা হবে না তো যদি ইজতেহাদ এখানে তাদের গ্রহণ করা নাও হয় কিন্তু তাদেরকে আমরা এই এর ভিতরে তারা গুণাগার বা তারা এইভাবে তা স্নিড় করব না তাদেরকে খারাপভাবে চিত্রায়িত করবো না এটা হচ্ছে সাধারণ নিয়ম আরেকটি আহ তারপর আমাদের নিতে হবে হচ্ছে যে যেখানে আহ মার্শাল ইস্তেহাদিয়া কোনটা অনেকে বলতে পারেন যে ইস্তেহাদিয়ার আমরা তো ইস্তেহাত করতে চাই সবখানে কানে ইস্তেহাত করে ফেলবো এটা আমরা গতভাবে আলোচনা করেছিলাম এটা আমি ধারাবাহিকতাটা আনার জন্য একটু আনবো তারপর সামনে এগিয়ে যাবো বিশাল মাসাইল ইস্তেহার দিয়া কিছু আছে মাসাইল দিয়ে কিছু আছে মাসাইল গায়ে ইস্তেহার দিয়া তো কিছু আছে ইজতেহাত করার জায়গা ইস্তেহাত করার জায়গা নয় যেগুলো সেগুলোতে তো ইস্তেহাত করতে পারবে না কেউ সেখানে ইমাম করল সেটা তার ভুল হবে তবে তিনি যদি চলে গিয়ে থাকেন এবং তার কোনো ভালো উদ্দেশ্য থাকে তাকে আমরা তা স্নিড় করবো না বা তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলবো না কিন্তু যারা ইস্তেহাদের যোগ্য নন তারা সেখানে ইস্তেহাত করলে তার বিরুদ্ধে কথা বলা যাবে তো যেখানে ইস্তেহাত করা যাবে না সেটা কোনটা যেখানে কোরআনে করিমের সরাসরি নস আসছে হাদিসের নস আসছে অথবা ইজমা থেকে ইজমা অনুষ্ঠিত হয়েছে সেটা ইস্তেহাদের জায়গা না সেটা ইস্তেহাদের জায়গা না আর যেখানে কোরআনে করিমের সরাসরি হাদিস নেই করোনা আয়াত নেই রসুল্লাহ হাদিস নেই অথবা ইজমা হয় নাই সে জায়গা ইস্তেহাদের জায়গা তাহলে সেই হিসাবে কোনো ব্যক্তি যদি কোনো এই সমস্ত ইস্তেহাদের জায়গাতে ইস্তেহাদ করে তাহলে আমরা তার বিরুদ্ধে তাকে আমরা খারাপ কিছু বলবো না কারণ ইস্তেহাদের জায়গা রয়েছে ভুল হলে তার এক হবে আর শুদ্ধ হয় তার ডবল সব সে পাবে ভুল হলে এক সাব পাবে শুদ্ধ হলে ডবল সপ পাবে কারণ ইস্তেহাদের জায়গা তো ইস্তেহাদের জায়গাটুকু আগে চিহ্নিত করতে হবে যে আমরা যেখানে কোরআন করিমের মুল্লাম হাদিসের ভাষ্য এবং এজমা অনুষ্ঠিত হয়নি সেখানে আমরা ইস্তেহাদের জায়গা বলে মনে করি সেইগুলিকে আমরা ইস্তেহাদের জায়গা বলে মনে করি তো এরকম জায়গার মধ্যে আমরা একটা উদাহরণ দিই যেমন বলতে পারেন যে যে ব্যক্তি ইয়া করবে ছোট শিরিক করবে যে ব্যক্তি ছোট শিরিক করবে সেই ব্যক্তি কি আল্লাহতালার রহমতের অধীন থাকবেন যে তিনি তাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবে জান্নাত দিবেন নাকি সে তার ওয়াই ধমকির ভিতরে থাকবেন যে শিরিক করলে যার নামে যাবে চিরস্থায়ী আল্লাহ বলেছে সেটার ভিতরে চলে যাবে মানে ছোট শিরিককে আমরা কিসের ভিতরে খুলব সেটা কি শিরকের ভিতরে বড় শিরকের হুকুমের ভিতরে ফেলব নাকি এটাকে কবিরগ্নের ভিতরে ফেলবো এটা একটা ইস্তাদের জায়গা সরাসরি আমরা কোনটাই খুঁজে পাচ্ছি না করার এই ইস্তেহার যায় এখানে যে যেটা বলো আমরা এটাকে এটার কারণে তাকে আমরা তার বিরুদ্ধে নেমে যাব না এটা একটা উদাহরণ দিয়ে বোঝাইলাম তাহলে বোঝা গেল কিছু জায়গা আছে ইস্তিহাদের জায়গা আকিদার ক্ষেত্র তো সে আকিদার ক্ষেত্রে ইস্তেহাদের জায়গাগুলোতে আমরা কাউকে বিরুদ্ধে নামব না যেমন আরেকটি উদাহরণ দিতে পারি আরেকটি উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যে রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি ইয়া থেকে এ থেকে আহ সিদ্দার্থুল মন তাহা থেকে তিনি উপরে কোথায় উঠছেন কিভাবে উঠছেন এই বর্ণনাটা দেখবেন যে সরাসরি কোথাও শক্তিশালী কোনো বর্ণনা নেই যে তিনি এরপরে কি দিয়ে উঠছেন কিছু মানুষ বলবে যে পাওয়ারে যা বা তার উপরে উঠেছেন কিভাবে উঠেছেন তার অনেক বর্ণনা দুর্বল বর্ণনা দিয়ে বর্ণনা করতেছে সেগুলি কি আমরা গ্রহণ করবো কিনা সেগুলি যদি এস্তেহার থাকে সেখানে আমরা একে অপর বিরুদ্ধে লেগে যাবো না ঠিক অনুরূপভাবে কিছু মানুষ বলবো যে বোরাক আকাশের দিকে উঠছে কিছু মানুষ না বোরাক ইয়াতে ছিল এই বাইতুল মাগে বাধা ছিল সেখান থেকে বোরাক আ আর উপরে উঠে নাই মানে আকাশ দিকে উঠে নাই এখানে আমরা যদি কেউ তার সরাসরি নস দুইটাই পাওয়া যাচ্ছে কোথাও এটা কোথাও এটা যে যেটা বলছে এটাকে আমরা বলবো যে তার এটা ভিন্ন মত তার এটা ভিন্ন মত এটা তার একটা ভিন্ন মত যেমন আমরা আরেকটা উদাহরণ দিয়ে থাকি দাজ্জাল ধরেন দাজ্জালের হত্যার পরে ইসা আল কতদিন এই জমিনের বুকে থাকবেন কোনো বর্ণায় আসছে চল্লিশ বছর কোন বর্ণায় আসছে সাত বছর এই জায়গাতে আমরা একে অপরকে তাসনি করব না যে কেন সাত বছর বলছে সে ফাঁসেক হয়ে গেছে বা কেন চল্লিশ বছর বলছে সে ফাজের হয়ে গেছে এরকম কথাবার্তা বলবো না কারণ এখানে ইস্তিহাদের মাজাল রয়েছে তাহলে সরাসরি যেখানে কোরআনে করিমের ভাষ্য নেই সরাসরি যেখানে হাদিসের ভাষ্য নেই সরাসরি এখানে ইজমা অনুষ্ঠিত হয়নি এমন কিছু একতলাফি মাসালা আছে আকিদের সেই একতলাফি মাসালাগুলোতে এক মুস্তাহেদ যদি কোনো একতলাফ করে মত ভিন্ন মত পোষণ করে সেখানে তার বিরুদ্ধে আমরা নামবো না তিনি যদি সত্য পৌঁছতে পারেন তাহলে তিনি ডবল সব পাবেন আর যদি ভুলের উপর থাকেন তিনি এক সব পাবেন এই মশালাগুলো আমাদের খুব গুরুত্বের সাথে জানা দরকার আমরা এই যদি সুযোগ পাই আল্লাহ তৌফিক দেয় এই মতভেদপূর্ণ হনো মাসালার উপরে একটা কিছু লেখার ইচ্ছা আছে যাতে করে আমরা বুঝতে পারি যে এইগুলোতে আর যেগুলো মতভেদপূর্ণ হনো নয় সেগুলোই বেশি আকিদের ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মশালাই মতভেদ নয় মতভেদ নাই দশ পার্সেন্ট মশালার মধ্যে মতভেদ আছে যেগুলোর মধ্যে সরাসরি আল্লাহ তার রসুল আমাদেরকে জানাননি আমরা যতটুকু জানছি এর মধ্যে আমাদের মধ্যে কিছুটা ইয়া কাজ করে চিন্তা কাজ করে যে আসলে এটা কি এটা কি না এটা নাকি ওইটা আমরা কোনোটাই বলতে পারছি না সেই জায়গাগুলো আমাদের মতভেদ শুনো মাসালা যেমন আরেকটা উদাহরণ দেই যে আমরা বিভিন্ন বর্ণনা পাই যে কাফেররা ফুলসরাত পার হবে না বরং এর আগেই তারা জাহার নামে চলে যাবে আবার দেখবেন যে কিছু না আছে যে কোরআন করিম সব বলতেছে আল্লাহ তালা ওই মিঙ্কুম ওই মিঙ্কুম ইল্লা ওয়ারে দুহা কান আলা রব্বিকে হাত মাম্মাক দুইয়া সুম্মা নুনাজি নুনাজি লজিনা তাকাও ওয়ানাদার দোয়ালিমিনে ফিয়া জিসিয়া এখন যে দোয়ালিম যারা এরা কি কাফেরও না শুধু ইমানদারদের মধ্যে যারা জুলুম করেছে নিজুদ্দিন আফসর উপর তারা মতভেদ হতেই পারে এই মতভেদের কারণে যদি কোনো কেউ বলে যে কাফেররা আগেই জাহান্নামে চলে যাবে ফুলসেরাত পার হওয়ার দরকার লাগবে না আবার আরেকজন বলে যে না যারা জাহান্নামও তারাও ফুলসেরাত পার হতে গিয়ে প্রথমে পড়ে যাবে জাহান্নামে যেটাই বলুক এটা একটা মতভেদপূর্ণ মশালা এখানে একে অপরকে তা স্নিড় করা যাবে না একে অপরের বিরুদ্ধে বাড়াবাড়ি করা যাবে না যে তিনি এটা কেন বললেন এটা কেন বললেন এটা বলা যাবে না কারণ হচ্ছে এই মশালাতে সলাফিদের মধ্যেই মতভেদটা রয়ে গেছে ঠিক তেমনিভাবে কবর আজাবের ক্ষেত্রে যদি উপরে কেউ কান্নাকাটি করলে কবর আজাব কেন হবে এ কার কেন বর্ণার্থ্য আজবাব হবে এটা হাতি আসছে যা বিশ্বাস করলাম কেন হবে এটা ইস্তেহাত করে বের করছে একজন বলছে যে এই জন্য ইস্তেহাদ তিনি কেন অসীত করে গেলেন না বিলাপ করলে বিলাপ করতে নিষেধ করে গেলেন এই জন্য তার বলছে না এটা নয় বরং তাকে ধমকি দেওয়া হবে এটা বোঝা হচ্ছে এই যে দুইটা বুঝ এখানে আছে দুইটা বুঝের কোনোটার কারণেই কাউকে আমরা খারাপ বলবো না অর্থাৎ এটাই যে সমস্ত মাসালার ক্ষেত্রে ইস্তেহাদের সুযোগ আছে কারণ সেটা কোরআন মসুল্লা এবং এই মাহতে সরাসরি বর্ণিত হয়নি সেখানে আমরা বিপরীত ভিন্ন মতকে আমরা বাড়াবা ভিন্ন মত নিয়ে আমরা একে অপরের প্রতি আক্রমণাত্মক ভূমিকায় যাবো না এটাই হচ্ছে জামাতের আগিদের একটা অংশ তবে জামাত যেই মাসালাতে মতভেদটা একেবারেই সাদ অগ্র একেবারে বিরল একটা মতভেদ সেটাকে তারা গ্রহণযোগ্য মনে করে না এই জন্য বলা হয় তাকে বলাইসা কুল্লু খিলাফিন যা মর্তাবারা ইল্লা খিলাফুন লাউ হাদ্দ মিনা নাজারি যে যে কোনো মতভেদ আসলেই গ্রহণ করা হবে না মতভেদটা গ্রহণযোগ্য মতভেদটার সুযোগ আছে কিনা এটা দেখতে হবে ধরেন কেউ আসে বলে ফেলল হঠাৎ করে যে কবর আজাব হয় না এইটা একটা এই মতভেদ গ্রহণযোগ্য না কারণ এটা তো স্পষ্ট কবর আজাবের কথা কোরআনে আসছে হাদিসে আসছে এবং বিস্তারিত কোরআনে কারিম বহু আয়াতে আসছে এবং হাদিসেও আসছে অনেকে আয়াত খুঁজে পায় না আমরা আলহামদুলিল্লাহ এটার উপরে আলোচনা করেছি আমাদের বইতে তাই যখন আসবে দেখতে পাবেন যে এটা করোনা এত আছে হাদিসও আছে যে আসলেই কবর আযাবের কথা কোরআনকারী মূল্য করা হয়েছে হাদিসও আছে তাহলে এখানে একতালাভ করার কোনো সুযোগ নেই কিন্তু ধরেন কেউ বলল যে আজাবের মাত্রা দেহে বেশি হবে না নফসে বেশি হবে এটা খুঁজে বের করা খুব কঠিন কারণ এটা সরাসরি কোনো নস হাদিসে আসেনি এখন কেউ যদি বলে যে না আমার মতে দেহের উপর বেশি হবে কেউ না আমার আত্মার উপর বেশি হবে এটা মতভেদটা তার একটা সুযোগ আছে কিন্তু এইখানে এখানে যদি করে কেউ বলে যে কবর আজাব শুধুমাত্র আত্মার উপর হবে দেহের উপর হবে না এটা গ্রহণযোগ্য না কারণ এই খেলাফটা হলো বিরল বিরল খেলাফ মতভেদ বিরল মতভেদ কারণ এই মতভেদটা সলভদের থেকে বর্ণিত হয় না এটা একটা সলভ যারা গ্রহণযোগ্য লোকদের থেকে বর্ণিত হয় না এই জন্য বিশ্বাস করতে হবে এটাই যে আজাবুল কবর আলাল জাসাদমান শরীরের উপরও হবে এবং এই রুহের উপরও হবে এটা বিশেষ কারণ পরিমাণ বেশি কম এটা একতলাপ গ্রহণযোগ্য কিন্তু শুধু একটার উপর হবে এটা একতলাপটা গ্রহণযোগ্য নয় এইটা হচ্ছে বলা উদ্দেশ্য তো কোথাও কোথাও বিরল বিরল যেগুলো যেগুলো সেগুলোতে কাউকে আমরা এই এইহাদি মাসাল মনে করি না এই বিরল খেলাপ গ্রহণযোগ্য হবে না বিরল খেলাপ গ্রহণযোগ্য হবে না হ্যাঁ অথবা কোনো আলেম মুখ থেকে ভুল কোনো শব্দ বেরিয়ে গেছে কোনো আলেম মুখ থেকে কোনো কথা বেরিয়ে গেছে সে হয়তো না জেনে বলে ফেলেছেন কোনো আলেম বড় আলেমের তার অনেক জ্ঞান সব জ্ঞান থাকতে জরুরি না তখন আমাদের নিয়ম হচ্ছে এই আলেমের এই মতটিকে গ্রহণ করা যাবে না যেমন বোখায় রহমতুল্লাহ আলী তিনি কুরসিকে কেউ কেউ বলেছেন যে কুরসিকে তিনি কুরসিকে তিনি দিয়েছেন তাফসিল করেছেন কুরসিকে তাফসিল করেছেন আইলেম দিয়ে যে ওয়াসায় কুরসি হুসামাওয়া ওয়াসায় আইল হুসামা তার জ্ঞান আসমান জব সব ব্যপ্ত হয়ে রয়েছে আমরা জানি কুরসির বর্ণনা হাদিসে বিস্তারিত এসেছে এর অর্থ শুধু আলেম কর্লা হয় না তো আমরা এখানে তার এই আলেমের মতটাকেই গ্রহণ করব না তবে এটার কারণে তার বিরুদ্ধে নামবো না কেন এটা একটা অর্থ আছে দূরবর্তী অর্থটা এটা কি যে যে তার আয়ালেম কোনো কিছুকেই বাদ যায় না এটা এটাকে বলা হয় লাজিমি অর্থ বা এটাকে এটাকে বলা হয় কথার দাবি অর্থাৎ যেহেতু আসমান এবং জমি সবকিছু তার কুসির ভিতরে ছোট্ট একটা জিনিস তো সেটা সেগুলো জ্ঞান আল্লাহর জন্য কোনো কঠিন কিছু না আল্লাহ তাহলে সেটা জানেন এটা দূরবর্তী অর্থটা নেওয়া শুধু কিন্তু কাছের যে অর্থটা সেটা হচ্ছে কুসি হচ্ছে আল্লাহ তারা মদ কাদমাই তার পা রাখার স্থান এবং এটার ভিতরে সমস্ত আসমান জমিন সবকিছু জায়গা এটা বিশাল জিনিস এইটা এটাকে কেউ অস্বীকার যেন না করে এটা অস্বীকার না করে ওই অর্থটা গ্রহণ করলে সেটাকে গ্রহণ করা যাবে কিন্তু অস্বীকার করলে সেটা গ্রহণ করা যাবে না আর এর কারণে ইমাম বুখারিকে আমরা খারাপ বলবো না কারণ তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে একটা দূরবর্তী অর্থ গ্রহণ করেছেন এবং সেটা গ্রহণ করার ক্ষেত্রে তার বিরুদ্ধে নামা যাবে না এটা হচ্ছে এইখানকার বিষয় গ্রহণযোগ্য আলোচনা আলোচ্য বিষয় যে ইস্তেহাদের জায়গাটা আগে চিহ্নিত হতে হবে প্রথম কথা যে কোথায় ইস্তেহাত করব দ্বিতীয় হচ্ছে সব ইস্তেহাত গ্রহণ করা যাবে না বিরল ইস্তেহাতগুলো বিরল জায়গা যেখানে বিরল মতভেদ আসছে কারো থেকে এটা গ্রহণ করা যাবে না অথবা কোনো ইমামের একক একটা মত যেটা অন্যদের বিরুদ্ধে গেছে তার এটা ভুল মতো ভুল হঠাৎ করে বের হয়ে গেছে তার মুখ অথবা তিনি ভুল বুঝছেন এটার উপর চলে গেছে তার এটার উপরে ভিত্তি করে আমরা আকিদার রচনা করতে পারি না আমাদের আকিদার মূল উৎস কিন্তু আগে বলেছি কোরআনে করিম এবং রসুল হাদিস এবং এজমা এবং আকল এবং এবং ফেতরা এগুলি সহযোগিতা করে বাকি তিনটা তাহলে বোঝা গেল যে কারো মতভেদ ব্যাপারে মতভেদপূর্ণ ব্যাপারেও আমাদের কিছু নীতি রয়েছে যেটা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম আর আমরা আরেকটা জিনিস আমরা গুরুত্বের সাথে দেখি সেটা হচ্ছে যে তারা আলোচনা জামাতের একটি নীতি হচ্ছে যে যেখানে মাসাইল ইস্তিহাদ আছে ইস্তেহাদে মাসাল আছে যেখানে ইস্তিহাদে একতলাফ হওয়া সম্ভব যেখানে ইস্তেহাদে একতলাফ হওয়া সম্ভব যেমন আমরা কিছু উদাহরণ দিয়েছি সেখানে বিরোধী দলকে আমরা কঠিনভাবে আক্রমণ করে বসি না এটা নিয়ম নয় বিরোধী দল কঠিনভাবে আক্রমণ করার নিয়ম নয় বরং এখানে এখানে এই এখানে তারপরে এটা আরেকটা মত এটা বলবো যেটা ভিন্ন একটা মত ভিন্ন একটা মত এটা বলবো একটা মত এটা আমরা বলতে পারি যেমন ধরেন যেমন ধরেন দুই দুই চোখ নষ্ট না এক চোখ নষ্ট দুই চোখ নষ্ট না এক নষ্ট দেখবেন যে তিনি এবং মুসলিমের তার জিদিয়া বলতেছেন যে না তার এক চোখ নষ্ট এক চোখ নষ্ট না কাদ রহম্লা আরেক অন্য হাদিসের ভিত্তিতে তিনি বলছেন যে না তার দুই চোখেই নষ্ট থাকবে এক চোখ বেশি নষ্ট এক চোখ কম নষ্ট এক চোখ গোস্ত উঠে বন্ধা বন্ধ করার মতো থাকবে এমনি আরেকশো আয়না বাতন তফিয়া পঁচা আঙ্গুর মত থাকবে আলো ভালো আলো আলো উজ্জ্বল হবে না তো এটাকে দিয়ে তিনি মত ভিন্ন মত পোষণ করেছেন দেখেন দুইটাই দুইজনে কিন্তু হাদিসের ভিত্তি করে বলেছেন একজন তারজি দিয়েছেন একজন জমা করেছেন একজন প্রাধান্য দিয়েছেন যে আমি বোখারি রায়তের মুসলিমের রায়তকে প্রাধান্য দিয়ে বলছি যে একটা নষ্ট আরেকজন বলছেন যে না আমি বোখারি মুসলিমের রায়ত সহ অন্যগুলি মিলিয়ে বলছি দুইটাই তার দা জেলে দুইটাই নষ্ট থাকবে এখানে আমরা একে অপর বিরুদ্ধে তাছনি করতে পারি না যে না এটা হওয়া যাবে না বরং বলে যে উনি বলছেন বলছেন বলতে পারেন এখন আমাদের কাছে দুইটা মতে স্পষ্ট থাকা জরুরি আছে কিন্তু আমরা এটা বলবো না আঙ্গুল তার চোখ নষ্ট না এটা বলবো না যেহেতু মতভেদ হইছে চোখ নষ্ট না এটা বলা যাবে না অর্থাৎ যেহেতু মতভেদ হইলেই বাদ দেওয়ার মতো সুযোগ এখানে নাই হ্যাঁ মতভেদটা গ্রহণযোগ্য হবে তবে এই মশালাতে চোখ নাই এই একতলাপ এই মতভেদটা নেওয়া যাবে না চোখ নষ্ট নাই এটা বলা যাবে না তবে কোন চোখটা নষ্ট বা একটা না দুইটা যে কোনটার কি অবস্থা এটা নিয়ে মতভেদটা গ্রহণযোগ্য এটা হচ্ছে মতভেদটা গ্রহণযোগ্য কারণ এখানে হাদিসের শব্দের মধ্যে মতভেদ রয়েছে আরেকটা উদাহরণ দেই হাদিস শব্দের মধ্যে এরকম আসছে এই মতভেদের সুযোগ রয়েছে আরেকটা উদাহরণ দেই ইবন সৈয়াদ দাজ্জাল কিনা অথবা হাদিসুল জাসা সাথে আসা তামিম উদ্দারির সেটা কি সেটা সেই দলানু বর্ণিত হাদিস জাসা সেটাই দাজ্জাল কিনা না আব্দুল সৈয়াদ দাজ্জাল যুগ যুগ ধরে মতভেদ করেছে তো এখানে আমরা এমনকি ইবনু ওমর আদি আল্লাহন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শপথ করে বলতেন যে ইবনু সৈয়াদ দাজ্জাল আর যে সৈয়দ হজ করেছে মদিনা ছিল মক্কা ছিল তার স্ত্রী হয়েছে সন্তান হয়েছে তো দাজ্জালের সন্তান হবে না বলা হয়ে থাকে তো বর্ণনা আসছে তাহলে বোঝা গেল যে এই মতভেদটা ওনারা কি জন্য করেছেন তাদের কাছে ইবনু সাইয়দ রাসুল্লাহ আসলাম হাদিসকে প্রাধান্য দিতেই বলেছেন তাদের কাছে তামিমদারি থেকে কারো কাছে তামিমদারের বর্ণনা হাদিস যাচা সাথে কারো কাছে ওটা প্রাধান্য পেয়েছে না বলেছেন কিন্তু বেশিরভাগ আলেম তামিমুদ্দারের হাদিসকে নিয়েছেন এবং অনেক আলেম আবার এটাও বলেছেন যে তামিমুদ্দারি হাদিসও শুদ্ধ ওইটাও শুদ্ধ দুইটাই সহি হাদিস দুইটাই দাজ্জাল মানে দার্জা জাল ওরাই দার্জাল তবে ওরাই শেষ দাজ্জাল না দেজার জাল কানা দার্জাল আসবে পরে তেরা দার্জাল যেটা যখন পরে আসবে তা তার অবস্থা পরে হবে এটাও বলেছেন তাহলে এই এখতলাফগুলোর মধ্যে এখানে একতলাফটা গ্রহণযোগ্য এখানে বিরোধী দলকে কঠিনভাবে আক্রমণ করার সুযোগ নাই হ্যাঁ কিন্তু ওই জায়গায় গ্রহণযোগ্য না যেহেতু এক তেলাফ হচ্ছে তার জেলে আসবে না এমন কথাটা গ্রহণযোগ্য না এমন কথাটা গ্রহণযোগ্য না দার জেল আসবে এবং দার্জালের সিফাত আরও বর্ণিত হয়েছে ইমাম নাসুদ্দিন আলবাইন রহমতুল্লা আলাই তার কিতাবের মধ্যে দার্জালের উনপঞ্চাশটি উনপঞ্চাশটি বর্ণনা করেছেন দার্জাল সম্পর্কে থেকে উনপঞ্চাশটি আহ সিফাত বা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যেগুলো বিভিন্ন হাদিসে আসছে বিশেষ করে আবু মোমার হাদিসে আসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখতলাফের জায়গাটুকু আমাদেরকে আলাদা করতে হবে যেখানে এখতলাফ হবে না সেটাকে আলাদা করে ফেলতে হবে দুইটাকে একসাথে করা যাবে না এটা আমাদের আকিদের ক্ষেত্রে আকিদে নেয়ার ক্ষেত্রে আমাদের কিছু নীতি এটা আমরা সব সময় খেয়াল রাখি আবার দেখেন একচলাপ করা যাবে না যেহেতু আলেমরা কেউ যদি বলে যে আলেমরা যেহেতু মতভেদ করেছে যে আল্লাহ সিফাত কয়টা গ্রহণ করা হবে তাহলে আমরা এখানে তাদের বিরুদ্ধে না বানাই এটা ঠিক না কারণ এই মতভেদ আগে ছিল না এটা পরবর্তীরা বানাইছে আগ আগে সর্বশালীন সবাই এই মতভেদ কখনো ছিল না যে আল্লাহ সিফাতের ক্ষেত্রে কোনো মতভেদ তাদের ছিল না তারা সবাই মনে করতেন যে আল্লাহ সিফাতগুলি যথাযথভাবে তার প্রকাশ্য অর্থেই নিতে হবে এবং আল্লাহ তালের সিবাদগুলোকে সাব্যস্ত করতে হবে তো পরবর্তীতেই মত মতেই গ্রহণযোগ্য না এবং সেটার কারণে তাদেরকে ওজোর খাই করার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি তারা মরে গিয়ে থাকেন তারা দুনিয়াতে নাই এবং তাদেরকে কেউ তাদের উপর কেউ প্রমাণ প্রতিষ্ঠা করেন নাই তাহলে সেটার অর্থাৎ ভিন্ন সেটার জন্য তাদেরকে আমরা দোষারোপ করবো সেটার জন্য আমরা আল্লাহ কাজ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবো এবং তাদের জন্য দোষারোপ যদি করিও বলবো যে এই কাজটা তাদের ভুল হয়েছে এটা বলবো কিন্তু এটার কারণে তাদেরকে আমরা এই দিন থেকে বের করে দিব না কিন্তু যারা জীবিত আছে তাদেরকে বলার দায়িত্ব আমাদের তাদের বলবো তারপর তারা বাড়াবাড়ি করবে তো বলবো তারা ইমান এখনো তাদের ইমান আসেনি কারণ এটা ইমানিয়াতের জিনিস এগুলো একটা জায়গা নয় এগুলো একফের জায়গা নয় তাহলে এখতলাফের জায়গা নির্ধারণ করতে হবে একতলাফ জায়গা নয় সেটা নির্ধারণ করতে হবে একতলাফের জায়গার মধ্যে যেখানে একখতলাফের মধ্যে বিরল ইস্তেহাত সেটাও গ্রহণযোগ্য না যেখানে ইস্তেহাদের সুযোগ আছে সেখানে একে অপরের বিরুদ্ধে আমরা লেগে যাবো না আর যে কোনো ইমাম যদি কোনো ভুল করে কোনো ইস্তেহাদের পক্ষে তার ইস্তেহাদ দিয়ে থাকেন ইস্তেহাদের জায়গাতে একটা ইস্তেহাত করে থাকেন সেখানে ইমামের বিপক্ষ বিপক্ষে খারাপ কথা বলা যাবে না ইমাম যদি হন আর যদি কোনো সাধারণ মানুষ তথাকথিত লোকেরা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার যদি কোনো দিনের ব্যাপারে আকিদের ব্যাপারে কথা বলে অথবা এমন কোনো বক্তাই আকিদের ব্যাপারে কথা বলে যাদের এইভাবে কথা বলার যোগ্যতা নেই তাদেরকে সেটা ওজোর খাই করো তাদের জন্য বললো যে এটা ভুল হয়েছে তারা দিন সম্পর্কে না জেনে কথা বলেছে এটা বলতে হবে তাদেরকে এবার এটা কীভাবে নির্ধারিত হবে নির্ধারিত হবে দলিল ভিত্তিতে শুধু কথার ভিত্তিতে নয় শুধু কথার ভিত্তিতে নয় আশা করি বিষয়টি বুঝে আসছে আমরা পরবর্তী দেখতে পাচ্ছি উনি আমাদের শেখাংশে ওলা তার উদয়ালিম বাই না তার কি লেঙ্কার অত্যধিক আল মুখালে ফিল মোসাইল ইস্তেহা দিয়া একটা জিনিস খুব প্রচুর পরিমাণে আমাদের সমাজে প্রচলিত আছে সেটা কি একটা ভাইকে আমরা বললেন যে তিনি এটা ইস্তেহাত করেছেন এটা ইস্তেহাত করেছেন তো ইস্তেহাত করার কারণে আপনি তার বিরুদ্ধে নামলেন না বললাম কিন্তু তা আপনি মধ্যে আপনি তাকেই করবেন না এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক নয় অর্থাৎ ধরেন আপনি আমি এই দেখলাম যে ইমাম নবী বলতে ইমাম ইবনাহাজার বলতেছেন যে তার এক শোক নষ্ট আবার ইমাম কাজে ইয়াদ বলতেছেন যে তার দুই চোখে নষ্ট দেখলাম দুই দুইজনে কিন্তু ইমাম আমাদের একজন গ্রহণযোগ্য ইমাম এখন আমরা ইস্তেহাদি মাসলা পাইছি কিন্তু আমরা কি এ বিরোধিতা করছি না আমরা বললাম কিন্তু তাই বলে এটা নিয়ে আলোচনাও করব না আমরা কি এটা সিদ্ধান্ত পৌঁছবো না এটা কিন্তু নয় মানে এটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত আমাদের পৌঁছতেই হবে সেটা কি সেটা তার উভয় আমরা সিদ্ধান্ত দিতে পারি এখন যেহেতু হাদিস দুইটাই শুদ্ধ বোকারি মুসলিম হাদিস হলে তার নিতে হবে নগুলো নেওয়া যাবে না এরকম না তো হাদিসগুলো আমরা সবগুলো নিলে আমরা বুঝতে পারি যে কাদের ইয়াদের মতটাই বেশি শক্তিশালী কাদের ইয়াদের মতটাই বেশি শক্তিশালী তো আমরা কাদের ইয়াদের মতটা বেশি শক্তিশালী পাওয়ার কারণ আমরা নিতে পারছি যে দুটি তা দুটি চোখেই বিনষ্ট থাকবে এটা আমরা প্রাধান্য দিতে পারছি তাহলে অর্থ হচ্ছে আরেকজনের মতকে মতের তাকে আক্রমণ না করার অর্থ এই নয় যে আমরা ইস্তেহাত কোনো একটা মতকে প্রাধান্য দিয়ে তার পক্ষে দলিল প্রমাণ নিতে পারব না বা সেখানে আমরা সেই মাসালাগুলোতে আমরা এক তাকিকেই নজর দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলতে পারবো না এরকম নয় এই বিষয়টি আলোচনা জামাতের আকীদার একটি গুরুত্বপূর্ণ আকিদা নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি যে বিরোধী দলের মত ইস্তিহারি জায়গাতে দুটি মত তিনটা মত থাকলেও সেখানে সেগুলিকে তর্জি দিয়ে এলমি তাহকিক করে বিশুদ্ধ মতটাতে নিয়ে আসা একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ এটা করা এটা করতেই হবে এটাকে এবার একতলাফে রেখে দেওয়া ঠিক নয় মানে একতলাফ আছে আমার মত কি বলতে হবে অনেক জায়গাতে অনেক সময় আপনি বলে দেন যে এবার মতভেদ আছে তাহলে মানুষ কোথায় যাবে আপনাকে ইস্তিহাদি মতের মধ্যে একটা প্রাধান্য আপনাকে দিতে হবে এবং আপনি তাকে কি আইলমি নজরে সেটা চলে আসতে হবে যে আইলমি নজরে এটা এইভাবে গ্রহণযোগ্য এইভাবে এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এটা বলতে হবে আপনাকে কারণ না হলে মানুষ বিভ্রান্ত থাকে বিভ্রান্ত হবে এবং তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে না এবং অনেক সময় দেখা যাবে এটা তাদের মধ্যে অনেক ব্যাপারে তারা মনে করবে যেহেতু ইসলাম সিদ্ধান্ত এনে ভুগছে ইসলামের মধ্যে সন্দেহ তাদের চলে আসবে এই জন্য এদের মতভেদ থাকলেই আপনি সেখানে বিরোধিতা না করার অর্থ এই নয় যে আপনি আপনি সেখানে একটা সিদ্ধান্তের জন্য যাবেন না সেখানে কোনো সিদ্ধান্ত নেবেন না এটা কিন্তু ঠিক নয় অর্থাৎ আপনাকে অবশ্যই সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রচেষ্টা চালাবেন মাস বের করবেন কোনটা দল বিপক্ষ দলিলের বিপক্ষ দলের দলিল দূর সেটা বলবেন এবং তার ব্যাপারে সাবধান করবেন যে এই মতটা নেওয়া যাবে না এটাও বলবেন কোনো সমস্যা নেই এটাতে সাবধানও করতে পারবেন আমার ইমা ইমনাহাজের কথার কথা ইমাবনা ইমনহাজারের মতটাকে আমি নিলাম না কিন্তু সাবধানও করতে পারবো কিন্তু তার বিরুদ্ধে নামবো না এটা হলো কথা তার বিদ্যানমানের কারণ তার মতটা এখানে গ্রহণযোগ্য তার মঠটা মতটা তিনি একটা দলিল ভিত্তিক দিয়েছেন বিনা দলীয় দেনে ইস্তিহাদের জায়গায় দিয়েছেন ইস্তেহাদের জায়গায় সেটা কিন্তু তার মতের বিপক্ষে আমি দলিল পেশ করে আমার মতটাকে প্রাধান্য সাব্যস্ত করে এবং তার মতের সময় সাবধান করা এটা কিন্তু আমার জায়গা আছে এটা সমস্যা নেই আলোচনাল জামাত আকিদের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা কিন্তু এতক্ষণ বিস্তারিত আলোচনা করেছি যে আকিদার নিয়ম আকিদা গ্রহণ করার ক্ষেত্রে আলোচনাল জামাতের নীতি কী হবে আমরা কীভাবে আঁকিদা গ্রহণ করে থাকি এবং আমাদের ভিন্ন মত যেখানে আসে ইস্তিহাদের জায়গা যেখানে সেখানে কীরকম আমাদের কি নীতি আমাদের অবলম্বন করতে হবে এখন আমি কিছু জিনিস আলোচনা করবো যেগুলো অনেকেই এগুলো ব্যবহার করে থাকে কিন্তু এগুলো ইসলামী শরীয়তের আকিদার উৎস নয় কিন্তু এগুলি অনেকেই ব্যবহার করে থাকে ইসলামী শরীয়তের আকিদের উৎস নয় বা ইসলাম আকিদের উৎস নয় ইসলামের দিনের দিন ইসলামের আকিদের উচ্চ নয় এবং সে শরীয়তের উৎস শরীয়তেরও উৎস নয় অর্থাৎ ফেকার উৎস নয় বিধানের উৎস নয় আকিদেরও উৎস নয় ইসলাম তো আকিদা সেরিয়া দুইটা দিন দুইটার উৎস না কিন্তু মানুষ এটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে যেমন এর মধ্যে কেউ কেউ বলে ফেরাসা ফেরাসা তো সাদা হক কোনো সন্দেহ নাই আমরা বিশ্বাস করি যে ফেরাসা তো সাদেকা হক এটা আলু জামাতের আকিদার অন্তর্ভুক্ত যে কেউ কারো সম্পর্কে তাফারুস করা এটা হক তাফারুস হতো হচ্ছে আপনি তার সম্পর্কে অনেক একটা কথা আপনার মনে হচ্ছে তার অবস্থা দেখে দিয়ে এটা এরকম করতে যাচ্ছে এরকম হতে যাচ্ছে এরকম অনেকের আল্লাহ তালা সবাই কিন্তু এটা আসে না অনেকেই কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হয় বুঝতে পারে যে এই লোকটা তো খারাপের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে এখনই সে একটা অন্যায় কাজ করে বসতে পারে এরকম যে এই এরকম তাফারুস উমরাদ ছিলেন উমরাদানু ছিলেন তো উমর আদানুর সময় এক লোককে তিনি বলছেন যে তোমার বাড়ি কি বলছে আমার বাড়ি অমুক জায়গাতে নাম সবগুলি আগুনের নাম বলছে তো উনি বলেন যে তুমি যাও তোমার বাড়ি আগুনে পুড়ে গেছে যাই দেখে ঠিক তার বাড়ি আগুনে পুড়ে গেছে অর্থাৎ সে তার নাম কি তার বাড়ি কেউ হোতামা তার সবাই আগুনে নাম বলছে তো উনি বলছে তুমি তো বাড়িতে গেছে তো যাই দেখে ঠিক আগুন পুড়ে গেছে তো এই জন্য হচ্ছে এগুলিগুলো ফেরাস্তা বলে কখনো কখনো মানুষের এরকম ফেরাসা হয় কিন্তু এটা কোনো শরীর দলিল না এটা হচ্ছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে তাকে বিশেষভাবে কোনো কিছু তাকে হেল্প করা হয় সহযোগিতা করা হয় কিন্তু এগুলি কারোর জন্য কোনো দলিল হয় না এটা মনে রাখতে হবে অনেক সময় এগুলি দিয়ে দলিল দিয়েই মানুষ বরবাদ করে দিচ্ছে সারা দুনিয়া সালিয়ে দিচ্ছে যে কারামত হুজুরের কারামতি হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এই জন্য এই জাতীয় জিনিসগুলো শরীর দলিল না এইটা শুধুমাত্র আল্লাহ তাল তাকে একটা জিনিস তাকে দেওয়া হয়েছে তার আলো চোখের মধ্যে এবং সেটা দিয়ে সে অনেক কিছু বুঝতে পারছে বা সে কারো অবস্থা দেখে বুঝতে পারছে সে এইদিকে যাচ্ছে এটা বাস্তব হক হলেও এটা দলিল নয় এটা সত্য হলেও এটা দলিল নয় এটা সব জায়গায় সত্য হয় না হ্যাঁ অনেক সময় আপনি চিন্তা করবেন যে এই লোকটা এত খারাপ পরে দেখবেন যে আসলে তার যে চেহারা শুরুতে খারাপ হলে লোকটা অনেক ভালো লোকটা অনেক ভালো তো ইমাম শাহির রহমদুল্লাহ একটা কিসা আমি বলা লোভ সামলাতে পারছি না তিনি বলছেন যে আমি রওনা হলাম এই তো আসা পথে আমার এই রাত এসে গেল থাকার জন্য এক লোককে দেখে আমি বললাম যে তোমার বাড়িতে কি মেহমানদারি করবা তো আমি তারে দেখে মনে হলো এই লোকের মতো কিপটা পৃথিবীতে আরেকজন নাই তো আমি বলে আসো অবশ্যই তোমার মেহমানদারি করবো আসো লোকটা আমাকে খুব খাওয়াইলো যত্ন করলো যা আমি চিন্তা না এরকম এত জিনিস খাওয়ালো এবং এত আরামে রাখলো তো সকালে আমি চিন্তা করলাম যে আমার বোধ এখন বোধহয় ফেরাসা নষ্ট হয়ে গেছে মানুষকে এইভাবে তাকে বোঝাটা বোধ নষ্ট হয়ে গেছে আর বোধহয় আমার কোনো গুণের কারণে কোনো সমস্যার কারণে আমার বোধহয় ঠিক নাই নষ্ট হয়ে গেলো যাক প্রথমবার আমার আমার ফেরাসা ফেরাসা নষ্ট হয়ে গেলো আমার এই দূর দূরদৃষ্টি নষ্ট হয়ে গেল তো এইটা বুঝে আমি রওনা হয়েছি এমন যে এই কোথায় যাও বেটা বল কি হয়েছে আমার টাকা পয়সা দিয়ে যাও বল কিসের টাকা পয়সা বলে এই যে কালকে রাত থেকে এখন পর্যন্ত খাওয়া হয়েছে এটা তো এতটা টাকা উঠছে তখন আমার সঙ্গে সঙ্গে বলো যে আসলে আমার ফেরাসা ঠিক ছিল যে লোকটা সবচেয়ে বড় এই লোক সামান্য পয়সা পর্যন্ত ঠিক করে রাখছে এইসব আমার জন্য যোগ করে রাখছে তাহলে ইমাম সাহির রহমতুল্লাহ অনেক ফেরাসা ছিল ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ তার মেফতার দার এটা উল্লেখ করেছেন এ কাহিনী তো আমরা এটা থেকে নিয়েছি এটাই যে ফেরাসা হক তো কখনো কোনো ফেরাসা খেয়ানত করে ভুলও হয় কারো করার ব্যাপার এটা বলার উদ্দেশ্য এই জন্য ফেরাসা দিয়ে দলিল দেওয়া যায় না আর ফেরাসা কোনো দলিল নয় এটা হচ্ছে ব্যক্তির উপকারার্থে আল্লাহ তারা তাকে বিশেষ ধরনের সহযোগিতা করে থাকেন বিশেষভাবে সহযোগিতা করে থাকেন তো এই সহযোগিতার কারণে এই সহযোগিতার কারণে ব্যক্তি যেন আবার দিয়ে দলিল না দেয় অমুকের উপর তমুকের উপর দলিল না দিয়ে বসে যে আমি তো এটা তোমার সোর মনে করতেছি তো দেখতে গাধার মতো মনে হয় তারা দেখা ছাগলের মতো মনে এরকম যেন না করে বসে একটা এটা হচ্ছে অপমানজনক কাজ এইগুলি কোনো দলিল নয় আকিদের ক্ষেত্রেও নয় শরিয়ার ক্ষেত্র নয় কোথাও নয় এটা দলিল হতে পারে না এই জন্য অনেক ব্যক্তিকে আপনি যখন বলবেন যে আপনার এইটা কি দলিল দেন সে রাগ করে ফেলবে রাগ করে আমার মন 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 বলছে এটা এটা হবে না আছে তো বলা জিনিস না এই জন্য তার মন বললে এটা দলিল হইতে পারে হ্যাঁ বাস্তবতা তার মনে কখনো কখনো সত্যটা উদিত হতেই পারে এটাকে আমরা অস্বীকার করছি না আরেকটি হচ্ছে কখনো কখনো দেখা যায় কেউ সত্য স্বপ্নকে দলিল হিসাবে দিয়ে থাকেন আমরা স্বীকার করি সত্য স্বপ্ন হক রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে ছয় মাস সত্য স্বপ্ন আসতো এই জন্য রসুল বলেছেন যে সত্য স্বপ্ন হচ্ছে নবতের শেষলিশ ভাগের এক ভাগ কারণ নবত ছিল তেইশ বছর তেইশ বছর অর্ধেক হচ্ছে ছয় মাস সেই জন্য নবতের শেষলিশ ভাগ এক ভাগ হচ্ছে সত্য স্বপ্ন এতে কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে কে দেখছে আর কি দেখছে কোন সময় দেখছে কি দেখছে কে দেখছে সে তো রসুল দেখে নেই রসুল যে দেখে নাই নবীদের স্বপ্ন সত্য এতে কোনো সন্দেহ নাই সাধারণ মানুষের সব স্বপ্ন সত্য হবে না সব স্বপ্ন সত্য হবে না তোমরা রসুল্লাহ সালাম বলেছেন যে রামি মিনাল মিনাল নবুয়া তিল মুবা নবতের কোনো কিছু বাকি নাই সুসংবাদ ছাড়া তো সুসংবাদ ছাড়া দুসংবাদ হলে সেটা আর কখনো ইয়ার ভিতরে পড়তেছে না সত্য স্বপ্নের ভিতরে পড়তেছে না মানে আরেকজনের জন্য আপনি দেখছেন যে লোকটা চুরি করতেছে এটা স্বপ্নে দেখছেন এখন যাই তু সুর তাহলে আমি স্বপ্ন দেখছি এই দুলি দেওয়া যাবে না অথবা আপনি দেখছেন যে আপনার ছেলে কোর বানিয়ে করতেছেন এটাও করা যাবে না কারণ এটা তো এগুলি কোনো শরীর বলে নাই তো শরীর বিরোধী হলে এই স্বপ্ন কখনো দুলিলিতে পারে না তাহলে বোঝা গেল যে সত্য সত্য স্বপ্ন হক সত্য স্বপ্ন ঠিক আছে কিন্তু আপনার সত্য স্বপ্ন কে দেখছে আর কি দেখছে এটার উপর নির্ভর করতে হবে

ইব্রাহিম ইব্রাহিম আলাহ সাল্লা তিনি স্বপ্নে দেখেছেন স্বপ্নের কারণে তিনি কাজটা করেছেন কিন্তু বনি আদম কারো জন্য এই জন্য স্বপ্নে দেখেই তার সন্তান জবে করার হুকুমটা নাই তাহলে বোঝা গেল সত্য স্বপ্ন হক এটা কোনো সন্দেহ নাই কিন্তু কে দেখেছে এবং কি দেখেছে কখন দেখেছে তার অবস্থা কি কার উপর দেখেছে এটা নির্ধারণ করবে তারপরে নির্ধারিত হবে এটা কিসে করবে কি করবে ভালো কিছু দেখলে করবে শুধু স্বপ্নে দেখে থাকে যেমন সে স্বপ্নে দেখেছে যে সে ভালো কাজ করতেছে কোনো সৎকার করতেছে তো সৎকার করবে স্বপ্ন দেখেছেন আমাজ যাবে জমাতে যাচ্ছে জমাতে যাবে স্বপ্ন দেখতে আল্লাহ রসুল রসুল স্বপ্নে দেখেছেন তিনি মসজিদে হারাম তো করতেছেন তিনি বের হয়েছেন কারণ রসুল রসুলদের স্বপ্ন সত্য হয়ে থাকে এরপরে সেখানে আহ সোলেহ বিয়ে হয়েছে এরপরে সেখানে অমরাতুল কাদা হয়েছে এগুলো সত্য স্বপ্নের প্রতিফলন কিন্তু আপনি দেখলে কিনা সত্য হবে কিনা আপনার সত্য স্বপ্ন সত্য হবে এবং গ্যারান্টি কে দিবে যেহেতু গ্যারান্টি দেওয়া হবে না সেহেতু এটা কোনো দলিল হইতে পারে না এই জন্য ফেরাসাও দলিল নয় যেটা বললাম যে কোনো দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি বলে আমি দূরদৃষ্টি দেখতে পাচ্ছি এটা দলিল নয় বা দিব্য দৃষ্টি দাবি করে থাকে দলিল নয় অনুরূপভাবে সত্য স্বপ্ন দলিল হবে না এটা হক হইতে পারে এবং ওইটা হক সত্য কিন্তু কারো জন্য দলিল হতে পারে না এবং নিজেও সরিয়া বিরোধী হয় বা আকিদা বিরোধী হয় সেটা তার জন্য দলিল হবে না আরেকটি জিনিস অনেকে ব্যবহার করে থাকে আমাদের সমাজে সেটা হচ্ছে যে কারামত লাউলিয়া দলিল দিচ্ছে অনেক জায়গাতে দেখবেন যে কারামত দিয়ে দলিল দিচ্ছে হুজুরে এটা ঘটেছে এত বড় হুজুর তার এই কারামত পাইছে সুতরাং যেহেতু তিনি এই কারামত পাইছেন সেহেতু তার সব সবকিছু গ্রহণযোগ্য হবে এই কথাটাও দলিল না কারামত কখনো আল্লাহ তালা তার বিশেষ কোন বান্দাকে বিশেষ ন্যামতের জন্য বিশেষ কোনো সহযোগিতার জন্য তাকে দেন কিন্তু অন্য জায়গাতে সে ভুল করতে পারবে না এটা কিন্তু বলা হয়নি কেন সে তো মাসুম না নবীরা সাহা কেউ মাসুম না নবীরা সাহা কেউ ভুল থেকে মুক্ত নন যেহেতু নবীরা সারা কেউ ভুল থেকে মুক্ত নন সেহেতু তার এক জায়গা দিয়ে তাকে আল্লাহ সহযোগিতা করলে আরেক জায়গা তার ভুল হবে না এমন কথা কিন্তু গ্যারান্টি নাই তাহলে কারামত অলি আল্লাহর অর্থই হচ্ছে এই হওয়ার অর্থ এই নয় যে তার সব কথা শুদ্ধ হয়ে যাবে এটা কিন্তু ঠিক না তার সব কথা যদি কোনো কোরআন শুনায় বিরোধী হয় আকিদায় বিরোধী হয় তার এটা গ্রহণযোগ্য হবে না যদিও তার একটা কারামত থাকুক তাকে আল্লাহ তালা কারামত করে দিয়েছে এর অর্থ এই নয় যে তার সব জায়গাতে আল্লাহ তারা তাকে ভুল থেকে মুক্ত করবে এমন দো এমন কথা বলা হয় না এই জন্য অনেক জায়গাতে আপনি অনেক সময় দেখবেন অনেক খুজুরি আল্লাহ তালা কামত দিয়েছে কেরামত যে তিনি অনেক সময় এটা চেয়েছেন এটা হয়েছে দোয়া করেছেন এটা বলেছে অনেকে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে বৃষ্টি আসছে অনেকে দোয়া করেছেন হয়েছে কিন্তু তাই বলে তার সবগুলি ভুল হয়ে যাবে এটা কিন্তু তার সবগুলি শুদ্ধ হয়ে যাবে কর্মকাণ্ড এটা কিন্তু আল্লাহ সল্লমাত্র তার আকিদার অন্তর্ভুক্ত না তারা দুইটাকে একসাথে করে দেখে না অর্থাৎ কেরামত তার আকিদা নিতে হবে ক্যারামত শুদ্ধ হওয়ার সাথে হক হওয়ার সাথে আঁকিদা নেয়ার বিষয়টাকে একজোট করে দেখে না কারণ আঁকি দেয়া নেওয়ার বিষয়টা হচ্ছে কোরআন সুন্না বেসড এবং আঁকি এবং সরিয়ে নেওয়ার বিষয়টা কারামত দিয়ে আঁকি সাব্যস্ত হয় না সরিয়ে সাব্যস্ত হয় না কারামত হলে ব্যক্তিকে আল্লাহ তালা সম্মান করেছে কারামত শব্দের অর্থ হচ্ছে সম্মান করা সম্মান করেছে তার সে বিশেষ গুণের কারণে অথবা কাফেরদের বিরুদ্ধে কোনো সহযোগিতার কারণে অথবা বিশেষ কোনো তার আল্লাহ তালা কোনো একটা কারণে আল্লাহ উপর খুশি হয়েছেন সেই জন্য কিন্তু তার তারপরে আবার বেজার হবেন না বা অন্য জায়গাতে সে ভুল করবে না এমন কোনো সিউরিটি এমন কোনো নিশ্চয়তা আল্লাহ তালা কাউকে দেননি নবীর রসুলদের ছাড়া নবী রসুলদের ছাড়া কাউকে সেটা দেননি অন্যদের ভুল হতেই পারে আর নবীর রসুল হলে হতে সেটা আর কারামত বলা সেটাকে বলা আয়াত বা সে নিদর্শন বলা হয় আয়াত বা নিদর্শন কেউ কেউ এটাকে মর্যাদা বলে আমরা সেটা বলি না কারণ মরজা শব্দটি আহ কোরআন শুনে আসে না তাহলে আমরা দেখতে পাইলাম যে আহ কারামত কারামতুল আউলিয়া হাকুন অলি আল্লাদের কারামত হক এটা সত্য কিন্তু এটা দ্বারা এটা কোরআন উৎস নয় এবং এটা দিয়ে আকিদা এটা গ্রহণ করা যাবে না তবে কারামত হইতে পারে কিন্তু তিনিও মা নন এক জায়গায় কারামত আছে এক জায়গায় তিনি ভুল করতে পারেন এই জন্য অনেক সময় অনেকের ব্যাপারে মানুষ ভুল করে দিতে এত বড় অলি আল্লাহ তিনি ভুল করলেন মানে এটা একটা বলেই আর শুদ্ধটা নেয় না এটা কিন্তু ঠিক না তার ভুল হতে পারে ওই সময়ের জন্য আল্লাহ তালা তাকে দেখবেন কখনো কখনো বিশাল বিপদের মাঠে আল্লাহ তালা বিশাল বিপদের মাঠে এমন লোকদের সাহায্য করেন যাদের আকিদের মধ্যে পরিপূর্ণ পরিশুদ্ধতা নেই লোকদের সাহায্য করেন কারণ এই সময় আল্লাহ তালা দেখেন যে এই লোকটাকে সাহায্য না করলে ইমানদাদের সামনে ভবিষ্যৎ প্রজন্ম ইমানদারদের ক্ষতি হতে পারে অথবা তার সাথে থাকা ভালো লোকদেরও ক্ষতি হতে পারে এরকম মনে করে থাকেন যেমন আমরা উদাহরণ দিয়ে বলে থাকি যে সুলতান সালাহ উদ্দিন আইউবী রাহমতুল্লাহ আলী তিনি আশারি মতবাদের লোক ছিলেন কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন এটি বিরাট কারাম যতবার তিনি যুদ্ধ হয়ে গেছে করেছেন তাই বলে তার আশারী মতবাদটা শুদ্ধ হয়ে গেছে এটা মনে করা যাবে না বরং মনে করতে হবে যে তার আল্লাহ তাকে সাহায্য করেছেন কারণ তার মাধ্যমে উদ্দেশ্য কিন্তু ব্যক্তি সাহায্য করা নয় তার মতবাদের মধ্যে ওই সময় কেউ শুদ্ধ করার মূলক উপস্থিত ছিল না এই জন্য তিনি এটা বিশ্বাস করেছেন কাউকে শুদ্ধ করে দেয় নাই কিন্তু তিনি যে উদ্দেশ্য আল্লাহ দিনকে সাহায্য করার জন্য সেটা তিনি একেবারে ক্লাসের সাথে করেছেন এই জন্য আল্লাহ তালা তার এক্লাসকে দেখে তাকে সাহায্য করেছেন এরকম বহু জায়গাতে আপনি দেখবেন যে যুগ যুগ ধরে আলেমদের বা অনেক অনেক মুজাহিদদের অনেক দেখবেন যে আল্লাহ তারা সাহায্য করেছে অথচ তাদের মধ্যে অনেক ব্যাপারে তাদের ভিন্ন মত ছিল যেগুলো গ্রহণযোগ্য নয় এমন এমন মত ছিল সেখানে কি জন্য হয়েছে এই জন্য যে আল্লাহ তারা দেখেছেন তার অন্তরকে এখলাসকে সে অনুসারে তাকে সাহায্য করেছেন এটার উপর নির্ভর করে তার সব কিছু শুদ্ধ হয়ে যাবে এরকম ধারণা আলোচনা জমা কখনো পোষণ করে না বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে আসলে দুইটার মধ্যে একটা লাগে একটা লাগে মানে এটা একটা তালাজুম বলে যে এটা দাবি ওইটা যেহেতু তিনি তার কারামত হক সুতরাং তার সবকিছু হক এই কথা এই এটা লাগিয়ে দেওয়া যাবে না এই দাবি লাগিয়ে দেওয়া যাবে না আরেকটি জিনিস আমরা জানা দরকার সেটা হচ্ছে মূলত কারামত কি এটা একটু জানা দরকার কারামতের বিষয়টা আমরা যদি আবার আসবে তবে এখানে সহজ বুদ্ধি এটা বলার জন্য বলছি কারামত হচ্ছে মূলত আহ আদা মালাতামাত সব সময় আনুগত্য এবং আল্লাহ দিনের উপর প্রতিষ্ঠিত থাকা হচ্ছে কারামত এটা হচ্ছে কারামত দুনিয়ার বুকে মানুষ বড় কারামত মনে করে যে কিছু একটা অলৌকিক দেখানো অলৌকিক না দেখাইলেও কিন্তু মানুষের কারামত হতে পারে মানুষের কারামত হচ্ছে দিনের উপরে এত কিছুর উপরে এত সমস্যা দুনিয়ার সেটা কি একদিকে একদিকে কাফেররা আমাদের ইমান নিয়ে চিনিমিনি খেলছে একদিকে ধর্ম নিরপেক্ষতাবাদীরা লোকেরা আমাদেরকে দুনিয়া থেকে আহ একেবারে শেষ করে দেওয়ার জন্য তারা নেমেছে একদিকে কাফেরা নেমেছে একদিকে তথাকথিত ধর্মের ব্যবসায়ীরা নেমেছে বিভিন্নভাবে অথবা তথাকথিত দেখবেন যে ভুল পথে পরিচালিত করে তারা নেমেছে এত বিপদের মধ্যে শয়তান আসে এর মধ্যে নফসে আমারা আছে খারাপ বন্ধুরা আছে এত কিছুর আমি যে ইমান নিয়ে টিকে আসি এবং কবর পর্যন্ত যেতে পারতেছি আমার ইমান নিয়ে এইটাই তো বড় কারামত এর চেয়ে বড় আর কিছু হতে পারে না অনেকে এটাকে কারামত মনে করে একটা ঘটনা ঘটায় কারামত মনে করে না ঘটনা তো অনেক সময় ঘটতে পারে আল্লাহর বিশেষ ইচ্ছা সেটা সেটাই কারামত নয় কারাম বড় কারামত হচ্ছে ইস্তেকামা ইসতেকামা এই জন্য আরবি একটা প্রবাদ আছে যে নাফসু তুরিদুল কারামা ও আল্লাহরু তুমি কেলে ইসতেকাল তোমার নকশা চায় একটা কিছু দেখাক একটা ঘটনা আল্লাহ আমার একটা সম্মান করুক আমি যেন এটা করতে পারি অনেক সময় মানুষ এটা চায় যে একটা কিছু যদি দেখতাম একটা যদি কোনো ঘটতো একটা বিশাল কিছু হইতো এই এইটা হইলে তো আপনাকে আপনি তো তখন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য পাওয়ার কারণে আপনি তখন ইমানে চ একবারে দৃঢ়তায় চলে গেলেন যেখানে ইমানে দৃঢ়তার সাথে গেলেন কি আপনি তখন বিল থেকে ইমান হাত হারে চলে আসেন অর্থাৎ প্রকাশ্য জিনিসের ইমান তা আপনার সত্যতা বিশ্বাস করলেন কিন্তু যে ব্যক্তির কোনোটাই আসেনি তারপর সে ছোটো কাল থেকে বড় হওয়া পর্যন্ত ছোট কাল থেকে শুরু করে ছোটো কাল থেকে শুরু করে সে ইয়া পর্যন্ত মৃত্যু পর্যন্ত দিনের উপর টিকে আসে কিন্তু কিছুই চায় নাই যে আল্লাহ কারামত দেখাও আমাকে এটা দেখাও আমি কেমনি ইমানের উপর থাকতাম এটা চায় নাই বরং নিজেকে নফস ধরে রাখছে কষ্ট করে ইমানের উপরে এর অর্থ হচ্ছে এই লোকের কারামত সবচেয়ে বেশি এই লোকের কারামত সবচেয়ে বেশি এই জন্য যে ব্যক্তি ছোট কাল থেকে বড়ো হয়েছে জান্নাত কবর দেওয়া পর্যন্ত পুরো সময়টা দিনের উপর কাটিয়েছে দিন থেকে বিচ্ছুত হয়নি খারাপ সন্দেহ তার মধ্যে ঢুকায়নি তার কারামত সবচেয়ে বেশি এটা আমাদের মনে রাখতে হবে সুতরাং কারামতত্ব শুধু অলৌকিক ঘটনা ঘটা এটা মনে করা উচিত নয় অলৌকিক ঘটনা আরেকটা জিনিস হচ্ছে অলৌকিক ঘটনা কখনো কখনো অলি ছাড়া অন্যদের ক্ষেত্রেও ঘটে অলি ছাড়া অন্যদের ক্ষেত্রেও ঘটে কিরকম এটা উদাহরণ দিয়েছিলেন এক আলেম সেটা হচ্ছে যে আপনার নাম শুনে থাকবেন মোহাম্মদ বিন তগলুক মোহাম্মদ বিন ছিল ভারতবর্ষের একজন বড় বড় নির্ভতি বড় রাজা বিখ্যাত তার নামে মানুষ এখনো বলে তুগলকি কাণ্ড তুগলকি কাণ্ড কেন বলে তিনি বিশেষ বিশেষ কাজ করেছেন অনেকগুলো তার মধ্যে একটা হচ্ছে বা ভারতবর্ষীয় হইয়া চীন আক্রমণ করতে গেছে সাধারণত বাইরের লোক ভারতবর্ষে আক্রমণ করতে আসে উল্টা উল্টো দিকেরও আনা যে আমরা এখন চীন আক্রমণ করবো সব সবগুলি মোড়ে একদম শেষ হয়ে গেছে মানুষ হচ্ছে তুগলকি কাণ্ড মানে কর্মকাণ্ডের কোনো শেষ শেষ নাই আবার তিনি ঘোষণা দিচ্ছেন ঘোষণা দিতেন যে এখন সব ধ্বংস করে ফেলো সমস্ত মাদার ধ্বংস করে ফেল এরকম ঘোষণা দিতেন তো এরকম মানুষ তুগলকি কাণ্ড বলতো তো তার ধর্মের একটা ঘটনা উল্লেখ করেছে একজন সেটা বড় আশ্চর্য সেটা আমি বলতেছি এই জন্য কারামতে শুধু বা তথাকথিত অলৌকিক ঘটনা যে শুধুমাত্র অলৌকিক ঘটনা শুধুমাত্র যে আল্লাহর অলির হবে অন্য লোকদেরও হতে পারে তো তিনি বলছেন যে আমি যে যিনি উপস্থিত ছিলেন সেখানে তিনি বলছেন যে আমি মোহাম্মদ মিতুগুলো দরবার উপস্থিত এমন সঙ্গে তিনি বললেন যে আলোচনার মধ্যে বললেন যে আমার দরবারে এমন লোকও আছে যারা শূন্যের উপর বসবাস স্থাপন করতে পারে তো আমি বললাম যে বড় বড় অলি আল্লাহ বুঝি কিছুক্ষণ দেখবেন না অলি আল্লাহ কেউ একটা ইয়া ঠাকুর হিন্দু ঠাকুর লাভ দিয়ে উঠছে উপরে উঠে বসে আসে তো বলে আমি যে এখনো পড়ে যাবে না পড়ছে না তিনি আরো দেওয়ার যদি বলেন যে এই তুমি ওঠো সে লাভ দিয়ে উঠে ওর উঠে বসে রয়েছে না এটা অলি আল্লাহ না এটা তাদের বলেন না থাকার শক্তি বলা হয় এটাকে এটা কখনো কখনো জাদু দিয়ে কখনো কখনো এটা শয়তানে শৈতানের দিয়ে কখনো কখনো শয়তান তাদেরকে সহযোগিতা করে এগুলিতে তাদেরকে টেনে ধরে রাখে উপর থেকে এগুলির কারণে তারা সেটা দেখাইতে পারে এবং সেটার কারণে কখনো কখনো তাদের বিশেষ এর কারণে সেটা দুনিয়াতে বিভিন্ন জিনিস তাদেরকে সহযোগিতা করে বিভিন্ন রকমের বিভিন্ন আল্লাহ সৃষ্ট জিনিস তাদের সহযোগিতা করে তাদের প্রতি সেবা দেওয়ার জন্য ক্ষমতা তাদের এই জন্য জিনা সহযোগিতা করে সুতার এটাই এবং সেটার কারণে তারা উঠে বসে রয়েছে তো আপনি দেখলে তো বলুন আল্লাহর উলি হয়ে গেছে হিন্দু হয়ে দেবে এই জন্য এরকম নয় যখনই অলৌকিক কিছু দেখবেন তখনই আপনি মনে করবেন না যে এরা বলতে আল্লাহর উলি হয়ে গেছে অলৌকিক দেখলে আল্লাহর উলি হওয়ার এটা প্রমাণ নয় প্রমাণ নয় অলৌকিকতার দিকে তাকাবেন না তাকাবেন তার আমল এবং ইমানের দিকে এই জন্য অলিকে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আল্লাহ দিন আমন ও কান্তাক অলি হচ্ছে যারা ইমান আনবে এবং তাকু অর্জন করবে এবং এর উপরে তারা অবস্থান করবে ইমান তাকোয়া এবং এসানের মধ্যে যারা সবসময় লেগে আসে এরা ই তো প্রত্যেক মোমেন ইমান দ্বারে কিন্তু আল্লাহর অলি এই হিসাবে কারণ যারই এই ইমান আছে তার মধ্যে ওয়ালায়তের অংশটুকু আছে হ্যাঁ আর বেশি আছে সেই ইসলাম থেকে ইমানে গেছে ইমান থেকে আরেকটু ভালো হলে হাস্তানে চলে গেছে আরেকটু ভালো অবস্থানে আছে তাহলে ইমানদার প্রত্যেকটি ইমানদারেই ইমানদারের মধ্যে আল্লাহর ওয়েলায়াতের আল্লাহর বন্ধুত্বের একটা অংশ রয়েছে অর্থাৎ মুসলিমের মধ্যে একটু বন্ধুত্ব আছে ইমানদারের মধ্যে একটু বেশি আছে মোর্সেনের মধ্যে আরেকটু বেশি আছে মুসলিম মোরসেন মোমেন মোরসেন মোমেন মোরসেন মুসলিম মোমেন মোরসেন তিনটা স্তর যেহেতু আছে ওলায়তেরও এরকম তিনটি স্তর রয়েছে আমরা এটা জানি তো ইমানদার প্রত্যেক ইমানদারে আল্লাহর অলি কিন্তু ওলির জন্য কোনো আলাদা কোনো দরবার হয় না ওলির জন্য কোনো পোশাক হয় না ওলির জন্য কোনো চিহ্ন হয় না ওলির জন্য কোনো বংশ পরম্পরা থাকে না গদ্যশিনী থাকে না এইগুলি আমাদের বিশ্বাস করতে হবে এবং অলি হওয়ার জন্য কোনো এয়া দেখাতে হয় না অলি হওয়ার জন্য ওলি হওয়ার জন্য কোনো তথাকথিত অলৌকিক কিছু দেখাতে হবে এমন কোনো কিছু নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে আরেকটা জিনিস হচ্ছে অলি হওয়ার দাবি করতে পারবে না কেউ কারণ অলি ইমানদার মানে আল্লাহ যেহেতু ওলাই তার মধ্যে আছে কেউ যে দাবি করে বুঝবেন যে সে হচ্ছে শর্ট সে হচ্ছে ফ্রড সে শুধুমাত্র এখন মানুষকে ভিন্ন পথে নিয়ে যাবে শর্ট এবং ফ্রড সে ভিন্ন পথে নিয়ে যাবে এটা বুঝতে হবে আপনি অলি আল্লাহর পিছনে হাঁটেন অর্থ তারা ওলি হবেন আর আপনি হবেন তাদের পিছনে বলি আর তারা আপনাদেরকে নিয়ে যাবে সোরাগুলি তো এই জন্য মানুষগুলি থেকে তাদের আমাদের দূরে থাকতে হবে কারণ এরা অলিহিতে হচ্ছে হওয়ার জন্য কোনো দরবার বা অলি হওয়ার জন্য কোনো পাগড়ি বা অলিহার জন্য কোনো বা অলি হওয়ার জন্য কোনো বংশ পরম্পরা হওয়ার জন্য কোনো এই ইয়া রকমের এই অজিফা এগুলি কোনোটাই অলি হওয়ার জন্য শর্ত নয় হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমান থাকা পাকুয়া থাকা যা যতটুকু ইমান আসে অতটুকু তার ওলাইয়াত আছে ওলায়তের দরজা আছে সেই অনুসারে অলিয়ায় সম্পর্কে বিশ্বাস করতে হবে এই এতটুকু আমরা এই জন্য বলি সবটাই এই জন্য যে কারামতুল আউলিয়া বা অলির কারামত এটা আমাদের জন্য দলিল নয় এটা আকি দলিল নয় শরিয়ত দলিল নয় আরেকটি জিনিস আমাদের এখানে জানার বিষয় আছে এটা হচ্ছে অনেক সময় অনেকে বলে যে আমার কাশ্প হয়ে গেছে আমার অন্তর খুলে গেছে আমি কথা বলছি আল্লাহর সাথে আমি কথা বলতেছি কথা বলে বা মুখের সাথে কথা বলছি রসুলের সাথে অনেকে বলে রসুল নোমা রসুলকে তিনি দেখতে পাইতেন অনেকে বলে তিনি স্বপ্নে দেখছেন ও মুখে কথা বলছেন এই জাতীয় অনেক অলি এলার ঘটনা আপনাদের কাছে বলা হবে এগুলি কোনোটাই আমাদের নিকট দলিল নয় এই যে কথাগুলি যে আমি এই জন্য এই মাত্র ঘুরে আসলাম এই মাত্র শুনে আসলাম হ্যাঁ যেমন আব্দুল করিম জিলি বা এরা বলতো যে আত্মি আমি এই মাত্র আর গেছিলাম এখন ফিরে আসছি আসি আমি সারা উজুদকে আতর্ময় করে দিয়েছি এরা বলে থাকে এরা কিন্তু বড় অলি হিসেবে প্রস্তুতি থাকবে সুফিবাদের মাঝে তো এই লোকগুলো এগুলি যখন বলে অনেকে হয়তো বিভ্রান্ত হতে পারে যে তিনি তো দেখে আসছেন সরাসরি আর আমরা তো না দেখি বিশ্বাস দেখে আসা বিশ্বাস করতে হবে না না আপনার জন্য না দেখেই বিশ্বাস করতে হবে দেখে এটা মিথ্যাবাদী হতে পারে কারণ যদি মিথ্যা কথা বলতে পারে কারণ সে কি দেখবে তার কাছে কখনো কখনো যদি কোনো আল্লাহ তালা কোনো অংশ খুলে দেন যেমন সে তার জন্য সেটা বিশেষ কারণে ইমান দাদু উপকার আছে সেটা করবেন সেটা অন্যের জন্য অন্যের জন্য দলিল হতে হবে জরুরি আল্লাহ তালা সাহায্য করবেন সে ঠিক আছে কিন্তু এটা সবসময় থাকবেন এটার কারণ তার সব কথাই দলিল হয়ে যাবে এটা ঠিক না শাহাবাদের মধ্যে অমরাদু তিনি মসজিদ নবীতে খোদবা দিচ্ছিলেন খোদবাদ দেওয়ার সময় বললেন যে অথবা তিনি ছিলেন এমন সময় সারিয়া বিন সুনাইম তিনি যুদ্ধ করতেছিলেন সিরিয়াতে কোনো এক উপত্যকায় সেখানে কাফেররা তাকে আক্রমণ করার জন্য দুদিক থেকে পাহাড়ের পিছন থেকে আক্রমণ করতেছিলেন অথবা পাহাড়ে পাহাড়ের অন্য দিক থেকে তাকে আক্রমণ সাবধান করতেছিলেন যে ওদিক থেকে ইয়ে আসবে পাহাড়ের অপর দিক থেকে ইয়া আসবে সেনাবাহিনী আসবে অথবা তাকে বলতেছিলেন যে তুমি পাহাড় অবলম্বন করো দুইটাই হোক দুইটাই হোক তো উমরা একদিন বলে উঠলেন ইয়া সারিয়া ইয়া সারিয়া আল জবাল আল জাবাল আল জাবাল সারিয়া পাহাড় 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 এই শব্দ পৌঁছে দিয়েছে কে আল্লাহ সেখানে পৌঁছে দিয়েছে এবং সারিয়ে বলেন যে শব্দ তো আমি না কিন্তু আমাকে পাহাড় বলছে কেন তাকে ভালো করে খুঁজে দেখো খুঁজে দেখলেন যে দেখা যাচ্ছে যে শত্রু বাহিনী আক্রমণ করতে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে সেখানে ব্যবস্থাপনা নিলেন এটা একটা কি জন্য হলো মুসলিমদের উপকারার্থে সহযোগিতা করার জন্য এটা কি এখন দলিল হবে এখন কি বলতে পারবো যে আমিও দেখি তৈরি অমুকে যুদ্ধ করোক অমুখানে যাক এটা তো তৈরি মিথ্যা কথা হবে বলা হবে না হ্যাঁ যদি কাউকে আল্লাহ তালা সহযোগিতা করার জন্য সেই সময় সহযোগিতা করে ইম কোনো ইমামকে কোনো রাষ্ট্রপ্রধান কোনো সেনাপতিকে করতে পারেন কিন্তু এটা ওই সময়ের জন্য শুধুমাত্র কিছুক্ষণের জন্য দলিল সব সময়ের জন্য এটা দলিল হয়ে যাবে না এবং সেটা কোনো আকিদা এবং মৌলিক কোনো দলিল হিসেবে পরিণত হতে পারে না এটাই বলা হচ্ছে যে এই জন্য যারাই যারাই এরকম কাশ পাবে বা যাদের বা যারা এরকম কাউকে কথা বলেছেন দুধ দুধ থেকে এরকম যদি প্রমাণিত হয়ে যায় এগুলি কোনোটাই নিরাপদ ভুল থেকে মাহফুজ হইতে পারে না এগুলি কোনো দলিল হইতে পারে না দলিল না এগুলি সেই সময় শুধুমাত্র যেই সময় বলা হয়েছে সেই সময় তারা শুধুমাত্র সহযোগিতা পাওয়া গেছে এবং সেই সময়ের জন্য আল্লাহ তালা সহযোগিতা এই সহযোগিতা আহ যেহেতু সে সাবধান করা হচ্ছে এটা এটা আর কিছুই নয় এমন নয় যে সেখানে সরিয়ে বিরোধী কোনো কিছু বলেছে যদি সেখানে বলতো যে সারিয়ে তুমি ওখানে নাওয়াজ যদি কোনো বলতো যদি যদি বলা আমরা যদি বলে পছন্দ করি না যদি বলতেন যে সারিয়ে তুমি ওখানে একটা মূর্তি আছে ওখানে একটা সেজা করো সেটা গ্রহণযোগ্য হইতো না কারণ সরিয়ে বিরোধী কথা তাহলে আকিদের বিষয় কখনো মুকাশাফা বা কাশফ বা এই ওয়াজ বা এরকম খেতাব অমুকে বলছে অমুক থেকে খেতাব পাইছি বা বিবে একটা শব্দ পাইছি আমার শব্দ একটা আসছে ঢুকছে অথবা কেউ আমাকে শব্দ শোনাইছে এরকম কোনো কিছু কখনো দলিল হয় না এগুলি কোনো ভালো কিছু হলে ব্যক্তির প্রতি তার নিজের জন্য যে যে সহযোগিতা হয় অনেক সময় আমি শব্দ পাচ্ছি কেউ আমাকে আক্রমণ অথবা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিছে একজনে ভালো দামাজ পড়ার জন্য উঠিয়ে দিছে এগুলি আল্লাহর পক্ষ থেকে তাকে হেল্প করা সহযোগিতা করা কিন্তু এটা আরেকজনের জন্য দলিল হয় না এবং আরেকজনকে বলার অর্থই হচ্ছে সে কিন্তু একটা ফেতনা তৈরি করতেছে সে নিজের এখন বড়াই জাহির করতেছে যে আমার কাশ হয়ে যা আমার পিসি সবাই হাঁটো আমার ওয়াস হয়ে যা আমার পিছিয়ে সবাই হাঁটো আমার খেতাব করে কেউ বলা হয় আমার পিসি সবাই হাঁটো এর ছিল অহংকারী এবং সে এক মিথ্যাবাদী এর কথা শোনা যাবে না এর পিছনে চলা যাবে না কারণ এ নিজে এটা প্রমাণ প্রসার করে বলতেছে এই যে উমর আজ যেটা বলেছেন এটা কিন্তু তিনি এই কথা অন্য জায়গায় প্রচার করেন না যে এটা হয়েছেন কিন্তু লোকেরা খেয়াল রাখছে এটা কি বললেন ওমর কিছু বুঝলেন না আবার ঠিকই ওখানে এই ঘটনা ঘটছে তার উপকার হয়েছে উমর বলেন নাই যে এই দেখো আমার কিন্তু কাশপায় এখন থেকে আমার পিছনে পিছনে হাঁটো সবাই কোনোদিন বলেন কিন্তু এই মানুষগুলো যারা কাশ্পের দাবি করে বা বাবাজদের দাবি করে বা তাদের অনুসারীরা মনে করে যে এদেরকে যেহেতু ওয়াজ হয়েছে আকিদের ক্ষেত্রে বা শরিয়ার ক্ষেত্রে এদের কথাই আমরা গ্রহণ করবো এই জাতীয় চিন্তাধারায় তারা চলে থাকে না এটা হচ্ছে আলোচনুজ্জামাত আকিদের গ্রহণের পদ্ধতির বাইরের জিনিস অর্থাৎ যে কাশ এবং এগুলি তারা গ্রহণ করে না এটা আমরা আলোচনা করলাম আর এরপরে যেটা আমরা আলোচনা করা সেটা হচ্ছে যে আহ জামাত যে তার ক্ষেত্রে ওয়াহি ওয়াহি ওয়াহিটাকে তারা সময় প্রাধান্য ওহি থেকে আকিদা এবং সরিয়া গ্রহণ করে থাকে আমরা বলেছি কিন্তু যখন কেউ প্রবৃত্তির দিকে চলে যায় তখন তা আলোচনা মনে করে যে এটাই এটাইকে বেদাতের দিকে নিয়ে যাবে এলহার দিকে নিয়ে যাবে প্রবৃত্তি কি একটি জিনিস তার মনে অনুভূত হচ্ছে না কারণ হয়তো কেউ তাকে আক্রমণ করছে কেউ তাকে এই সম্পর্কে কথা বলেছে তার ভালো লাগে না এখন সে পুরোপুরি আকিদা সরিয়া বিরোধী লেগে গেল কিছু মানুষ আছে তো এরকম মানুষগুলো তো আসলে বুঝে না বুঝে কাজটা করতেছে এটা আসলে কোনোভাবেই কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হতে পারে না যে আপনি আপনি থেকে বা অর্হির নীতি থেকে বের হয়ে আপনি প্রবৃত্তির নীতিতে চলে যাবেন তখন আপনি বেদার দিকে চলে যাবেন এবং এলাহ দিকে চলে যাবেন এই জন্য আলোসন জামাত কখনো অর্হিনীতির বাইরে কাউকে যেতে অনুমতি দেয় না এটা একটি নীতি যে নীতির বাইরে গিয়ে আপনার প্রবৃত্তির নীতি যেন না যায় এটা সাবধান সাবধান করা সবসময় আর আহ জামাতের আরেকটি বড় নীতি হচ্ছে তারা যে যে ফেক তারা দিনের ফেক অর্জন করার জন্য আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন ফলা উল্লাফার ফের তয় দিনের মধ্যে ফেক অর্জন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআন করিমে যে দিনের মধ্যে গভীর জ্ঞান তারা মনে করে গভীর জ্ঞানটা হবে শুধুমাত্র অ্যালম এবং আমলের মাধ্যমে অ্যালম এবং আমলের মাধ্যমে দুইটার মাধ্যমে গভীর জ্ঞান হবে এলম এবং আমল বাদে শুধু অ্যালম দিয়ে হয় না শুধু আমল দিয়ে হয় না দুইটাই লাগবে আলম এবং আমলের মাধ্যমেই শুধুমাত্র গভীর জ্ঞান অর্জিত হবে এবং এই দুইটা এবং সবর এবং ইয়াকিন এই সবর এবং ইয়াকিন এই চারটে জিনিস একত্রিত হইলে কয়টা বললাম আলেম আমল সবর ইয়াকিন এই চারটে জিনিস একত্রিত হইলে তাহলে দিনের নেতৃত্ব আল্লাহ তারা তাদেরকে তাকে দিবেন তাহলে যে প্রকৃত ফকিকে প্রকৃত ফকিকে দেখা যাবে ওই ব্যক্তি যে ব্যক্তি আলেম আলেম হতে হলে কি লাগবে অনেকে আলেম তো দাবি করে বলে যে আলেম তো পড়তে পড়তো আমি মাদশে পড়িনি আলেম হইনি আবার অনেক বলে মাদ্রাসায় পড়াই লাগে না দুইটাই দুই প্রান্তিকতায় রয়েছে দুইটাই দুই প্রান্তিকতায় মাদ্রাসায় পড়বেন না ঠিক আছে কিন্তু আপনাকে ঠিকই অ্যালেমগুলি নিতে হবে আপনাকে আবার আপনি মাদ্রাসায় কোনোদিন মাদ্রাসার মাদ্রাসা দ্বারা পড়েন না কিন্তু আপনি আলেমদের কাছে কাছে হাঁটি এটি পড়েছেন এটা যে দিন শিখার উচ্ছ না এটাও বলা যাবে না বরং আপনি মসজিদে পড়লেও আপনার আলেম হতে পারবেন পড়তে হবে এটা হলো কথা তাহলে আপনাকে জানতে হবে আলেম অর্জন করতে হবে য যে আলেম অর্জন করে সে আলেম সে আলেমটা দিনই আলেম হলে সে আলেম আর দুনিয়ার আলেম হলে সে আলেম নয় সে হলো বিজ্ঞজন সে হাকিম এরকম বলতে পারে হ্যাকমতওয়ালা বলতে পারে তাকে বলতে পারে সে একজন মিস্টার বা সার এরকম বলতে পারে কিন্তু আলেম যিনি তিনি অবশ্যই কোরআন এবং সুনার জ্ঞান তার থাকবে এবং তিনি সহি আকীদার জ্ঞান রাখবে এবং তিনি ফেকের জ্ঞান রাখবেন এবং এগুলির মাধ্যমে এগুলোকে তিনি যথাযথভাবে ব্যবহার করবেন কিভাবে আর তিনি যে কাজ করবেন যে আলেম এবং আলেম যদি কোনো তার আমলকে সাথে নেয় আলেম যদি কোনো তার আমলকে সাথে নেয় সাথে সবর এবং একই সবর কিসের যে সে আরিম অর্জনের ক্ষেত্রে সবর আমলের ক্ষেত্রে সবর দাওয়াতের ক্ষেত্রে সবর এগুলির ক্ষেত্রে সে সব এখতিয়ার করে সাথে সাথে তার যে দৃঢ়তা থাকে তার যে মতবাদের উপর তার যেটার উপর সে বিশ্বাস করে যেগুলো সে বিশ্বাস করে জেনেছে সেটাও দৃঢ়তা থাকে এর মাধ্যমে সে দিনে নেতৃত্বভাবে আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআন করিমে আল্লাহ তা কোরআন করিম বলেছেন ওয়া জার্ল ইহাদা ইউকুন আল্লাহ তাহ কানি করিম বলেছেন আমি তাদেরকে ইমাম বানিয়েছি ইহাদুনি আমরিনা তারা আমার আমার নির্দেশনা হেদায় হেদায়ত দেয় অর্থাৎ ইমান এবং আমল অনুসারে তারা কাজ করে ও কানুবি আয়াত লম্বা সবারও তারা সবারও করে ও কানুবি আয়াত করুন আর তারা দৃঢ়তার সাথে দৃঢ়তার সাথে দুনিয়াতে অবস্থান করে এরকম নয় যে দুদল্যমান কতক্ষণ এটা কতক্ষণ এটা এরকম না বরং তারা সবসময় দৃঢ় থাকে আকিদার এবং বিশ্বাসে আমলে সবসময় দৃঢ় থাকে তারা যেটা বিশ্বাস করে এটা প্রচার করে এবং এর বিরুদ্ধে কথা বলে না এরা এর বিরুদ্ধে তারা ওইটা হতে পারে ওইটাও হতে পারে এরকম না বরং আকিদার দৃঢ়তা অবলম্বন করে তারাই নেতৃত্ব পায় আর যারা সব কিছু হতে পারে মনে করে তাদেরকেও নেতৃত্ব আল্লাহ দেয় না এবং তারাও নেতৃত্ব গ্রহণ করার যোগ্যতা অর্জন করেন আল্লাহ তালা বলছেন দুনিয়ার দুনিয়ার নেতৃত্ব না দিনের নেতৃত্ব পেতে হলে অবশ্যই চারটা জিনিস লাগবে এটা হচ্ছে আলোচনা জামাতের এই মূলনীতি যে একটা হচ্ছে আলম আমল আরেকটা হচ্ছে সবর একটা হচ্ছে ইয়াকিম কারণ এটা কোনটা বলা হয়েছে সুরা হামিম সুরা সাইজা সুরা সাইজা যেটা সুরা সাইজার মধ্যে আল্লাহ তালা সেটা হামিম আসাইজা ওটা উল্লেখ করেছেন না হামিম আসাইদ আলফিলাম আসাইজার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন যে ও যে আলনা হম আই মাতা ইয়াহদুন এবে আমরিন আলাম্মা সবারু ও কানুবে আয়াতিনা ইউ কেনুন আর আমরা তাদেরকে আল্লাহ বলছেন আমরা তাদেরকে বানিয়ে বানাইলাই ইমাম কি জন্য ইমাম বানাইছি ইহাদুন কারণ তারা আমার নির্দেশগুলিকে হেদায়তগুলিকে তারা প্রচার করতো হেদায়ত জানতো প্রচার করতো অর্থাৎ ইমান এবং আমল ও ইসলাম সবর তারা সবর করতো আর কানু বি তারা আমার আমার নিদর্শন সমূহে দৃঢ়তা ইমানে ইমান ইমান তারা দৃঢ় ছিল এদের সুদৃঢ় ছিল এই সুদৃঢ় একই তাদের মধ্যে আসে এদেরকে আল্লাহ তালা দিনের নেতৃত্ব প্রদান করেন এটাই এখানে বলা উদ্দেশ্য আর কি আলোচনুল জামাত মনে করে যে যে কোনো যে কোনো মৌলিকভাবে মৌলিকভাবে আলোচনা মাত্র মানুষকে এক্তিয়ার করে রাখতে হবে বিশেষ করে ইমানের মাসালাতে ইমানের মাসালাতে যদি কোনো ভুল হয়ে যায় তার সব ভুল হবে এই জন্য ইমানের মাসাল যখন আলোচনা আসবে আমরা দেখব যে ইমরানের আসল কী জিনিস ইমানের কীভাবে মতলাকর ইমান আছে ইমানে কামেল আছে এবং ইমান মোকাম্মাল আছে আরও উপরে জিনিস আছে এগুলি যতক্ষণ পর্যন্ত না জানা হবে তো পুরো ইমানের জিনিসটা ভুল হতেই থাকবে এখন ভুল হতে হতে এমন অবস্থা হবে যে তারা আর শুদ্ধ পথে আসবে না তাদের তারা তাদের ভুলের উপরেই তারা দলিল দিতে থাকবে কারণ জানে না যে শুদ্ধ কোনটা এই জন্য জামাত মনে করে যে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সবসময় আলোচনা জমাতের নীতিটাকেই ফলো ধারণ করে রাখতে হবে কখনো কখনও যেন এই নীতির বাইরে না যাও এটা সাবধান থাকতে হবে হ্যাঁ যদি আমি বিস্তারিত না জানি জুমলা মৌলিকভাবে জানব বিস্তারিত জানার জন্য চেষ্টা করব যদি নাও জানি বিস্তারিত তবুও আমি মৌলিকভাবে মেনে নেব যে এগুলি আলোচনা জমাতের আকিদে আমি গ্রহণ করলাম যদি আমার ভুল হয়ে যায় কোনো কিছু আমি সঙ্গে সঙ্গে ফিরে আসবো এটা তাদের একটা নীতি থাকবে যে আমি যটুকুজেন্সি অটুকু আমল করছে যা না ভুল করছে ফিরে আসবে এইটুকু থাকলেই তার জন্য এটা হচ্ছে এটা হচ্ছে আলোচনা মতের নীতির অনুসরণ আর যদি বিস্তারিত জানতে পারে তো আলহামদুলিল্লাহ আলা নূর যদি না জানে সেটা হলো যতটুকু জানে অটুকু ঠিক রাখতে হবে আর ইমানের মাছালার ক্ষেত্রে বিশেষ করে তারা সবসময় ইমানিয়াতের ক্ষেত্রে সবসময় তারা সুদৃঢ় থাকে এখানে তারা কোনো কিছুকে ছাড় দেয় না অর্থাৎ আকৃতার ইমানের ক্ষেত্রে তারা কখনো ছাড় দেয় না কারণ এখানে ছাড় দিলে তারা মনে করে যে বাকিটুকু ছাড় এমনি হয়ে যাবে তো এই জন্য এখানে কোনো ছাড় হবে না এখানে মাসাল ইমানের ক্ষেত্রে তারা বিশেষভাবে তারা এটাকে ধারণ করে রাখে কোনোভাবে সেটাকে কোনো রকম ছাড় দেয় না আর এটা যখন তারা করবে যদি কেউ ইমানের ক্ষেত্রে দৃঢ়তা অবলম্বন করতে পারে ইমানের ক্ষেত্রে কোনো কোনো রকমের কোন কোনো রকমের না থাকে মতবিরোধে না পড়ে যায় সঠিক বিশ্ববিদ্যালয়টা নিতে পারে তাহলে কি হবে তাহলে সলভেসালিনের দিকে তার নারা শুদ্ধ হবে যারা তারা সলভেসালিন আকিদাতে শুদ্ধ ছিলেন ইমানে শুদ্ধ ছিলেন এবং তারাই বলতে পারে আমরা সালাফদের অনুসারী আমরা সালের অনুসারী দেখুন দুনিয়াতে যখনই কিছু মানুষকে আপনি বলবেন বর্তমান সময়েও আগেও যদি বলেন যে আপনার এই মাসালাটা এইটাতে শুদ্ধ নাই সে কিন্তু খেপে যায় খেপে যায় তাই চিন্তা করে না যে শুদ্ধ কোনটা এটা শুনি এটা চিন্তা না খেপে যায় এবং সে মনে করে যে এটা আমারটাই শুদ্ধ বলতে হবে কিছু মানুষ যে আপনি যে বলেন যে যেমন আশার মাত্র মাতৃ দিয়া লোকদেরকে আপনি যদি বলেন যে তোমাদের আকিদাটা এই মাসালটা শুদ্ধ নাই ভীষণ খেপে যাবে তুমি বেশি জানো হ্যাঁ তুমি কোথাকার আর কি আমারও অমুক হুজুরে খুঁজুরে বলছো অমুক খুঁজুরে বলছো অমুক অমুক আমরা এত এত হাজার হাজার বছর ধরে পড়ে আসছি বা তিন এত বছর ধরে পড়ে আসছি তোমরা মানে কত রকমের কথা বলে আপনাকে বিভ্রান্ত করতে থাকি কেন এটা হচ্ছে জানেন একটাই হচ্ছে কারণ তারা ইমানের ক্ষেত্রে তারা এখনো ফকা ফোক্ত হতে পারে না এই জন্য তাদের ন্যাসবাত তারা বলবো যে আমরা আমরা এবং তাদের যদি বলেন যে তুমি তো আলোচনার তো অন্তর্ভুক্ত না আপনার উপর খেপে যাবে বলে আহসন জমা তো অন্তর্ভুক্ত না মানে আমরাই তো আহ সুন জমা দাবি কিন্তু সত্যিকার হতে হলে আপনাকে ইমানের মাসালা মজবুত হতে হবে আলোচনা তাহলে আলোচনা জামাত হইতে পারবেন আপনি না জেনে না বুঝে আপনি দলিল সেদিকে যাওয়ার দাবি করতেছেন দাবি আর যদি সত্যিকার অর্থে আপনি এগুলো বুঝে শুনে আপনি আকিদা গ্রহণ করেন তাহলে সেটা হবে আপনার বাস্তব সত্যতা সত্যতা প্রমাণ করছেন যে আপনি সলফের দিকে করতে পারেন এবং ঐক্য অর্জন করতে পারেন এই জায়গাতে ঐক্য হবে আকিদার ক্ষেত্রে সর্বস্বালীন জায়গাতে যে আমরা আসি এক জায়গাতে ঐক্য করব যেটা সোল্লা যেভাবে আহ্বান জানিয়েছেন দূর দূরের বিভিন্ন দূর দূরান্তের বিভিন্ন ইয়াকে সব সময় সাল্লাহ আসসালাম আহ্বান জানাতেন দূর দূরান্তের যে সমস্ত রাজা বাদশাহ তাদেরকে বলতেন যে তাহ কালী আল্লাহবুল্লাহ মুসলিমুন এই যে আয়াতটি এই আয়াতটি কিন্তু সবসময়ের জন্যই আকি যাতে ঐক্য হবে এই আয়াতটি বোঝা যাচ্ছে

এবং এই 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 যে নীতিটা এইটাই ভরে ঐক্যের সূত্র এখানে আসছে এটাই চাচ্ছে এর আল্লা আল্লাহ তালা এটা চেয়েছেন রসল সালাম এটাও চেয়েছেন এবং এটাই আমাদের সলফ সালিন বলতেন আমরাও এটা বলি যে ঐক্যের সূত্র হবে অবশ্যই ইমানের ক্ষেত্রে মাসাল ইমানের ক্ষেত্রে আমরা যথাযথভাবে ঐক্য উপোষণ করব সাথে সাথে যদি এটার মধ্যে দৃঢ়তা থাকতে অবলম্বন করতে পারি এখান থেকে আমরা অন্যদিকে না যাই তাহলে আমরা এখানেই হবে সলফের দিকে নাচপারটা আমাদের শুদ্ধ হবে আমরাই তখন বলতে পারবো আমরা সলফ সালিন অনুসরণ করি আমরা জানি যে এই পর্যন্ত মোতাজিলা ছাড়া দেখুন আসার মাত্র দিয়ে তারাও দাবি করে যে আমরাও সলফের অনুশীলন তারা বলুন আমরাই সত্যি করে দাবি করে থাকে দাবি নয় বাস্তবতা হচ্ছে সত্যি যদি মাসাল ইমেন আপনি ঠিক হন তাহলে আপনার অটোমেটিক মিল হয়ে যাবে আপনি সলাভদের সাথে কেন সলাভের কথা দাবি না তাদের বই কী কী বিশ্বাস করছেন তা এটার উপরে গ্রন্থ লোচিত হয়েছে শত শত গ্রন্থ আছে আলহামদুলিল্লাহ আকিদের উপরে এগুলি সবগুলিতে সলভ সালিনের বর্ণনা নিয়ে আসা হয়েছে আপনি যদি কোনো এই গ্রন্থগুলি একসাথে দেখতে চান তাহলে ইমাম লাল কাহাই রহমতুল্লাহ একটা গ্রন্থ আছে সর রসুল কাদা হালসুল জামা এই কিতাবটি যদি কোনো কেউ পড়ে অনেক কিতাবের খোলা আসা সেখানে নিয়ে আসতে অনেক কিতাবকে তার এই কিতাবে তিনি ঢুকাই বলছেন অনেকে হয়তো দশ বিশিয়া লেখছেন বিশ বিশিয়া লেখছেন অনেকে এগুলিকে তিনি সবগুলিকে নিয়ে আসছেন এর ভিতরে যে সবগুলিকে তিনি নিয়ে আসবেন এইভাবে অনেকেই যেমন ইমাম আজুরি রহমতুল্লাহ তার সেরি হাতে অনেক কিতাব একসাথে ঢুকাই ফেলছেন আবার ইমাম বাত্তাল আকবরি রহমতুল্লাহ আলাই তার ইভার হাতে অনেক কিতাবকে একভাবে ঢুকাই বলছেন রহমতুল্লাহ আলাই তার কিতাবে যে অনেক কিতাবে এভাবে ঢুকাই ফেলছেন এগুলি কেন তারাই ঢুকে দিয়েছেন এই জন্য একটা কিতাবে অনেক কিতাবকে ঢুকিয়ে ফেলে তারা আকিদা সলফ সালিন আকিদাকে তারা সংরক্ষণ করেছেন তো এখন যে আপনি সালাফি দাবি করেন সলফ সালাহিনের কথা দাবি করেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার দাবিতে সত্য সেটা কীভাবে প্রমাণিত হবে যদি কোনো মাসাল ইমানে আপনার একটা আকিদাটা শুদ্ধ হয় এই জন্য মাসাল ইমানটা আমরা অনেক লম্বা সময় নিয়ে অনেক সময় অনেক সময় পড়িয়েছি পড়াই কারণ হচ্ছে মাসাল ইমানটা শুদ্ধ না হলে আর বাকিগুলো হচ্ছে ঐক্য করার কোনো সুযোগ নেই এই জন্য তার সব যদি করতে হন আপনি যদি কোনো মুসলিম দিকে আবার ঐক্য করতে হয় আকিদের মাসাল যেভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম মক্কাতে তেরো বছর তিনি আকিদা দাওয়া দিয়েছেন হ্যাঁ সেখানে শুধু সলাভটা ছিল সলাভটা ছিল দশম বৎসরে এসে এর আগে সলাপ ফরত ছিল না সালার পাঁচ সকাল ফরত ছিল না এর এরপরে জাকাত হজ চম কিছুই ছিল না এর মধ্যে আসা হয়েছে কিন্তু তাদের ঐক্য ছিল কি জন্য ঐক্য ছিল তাদের ইমান উপর আকিদের উপর ঐক্য ছিল তো ইমান আকিদের উপর ঐক্য করতে হয় তাহলে আমাদের ঐক্য এমনি হয়ে যাবে এবং আমাদের কালেমে এক হবে এবং আমাদের শুদ্ধটা বেশি গ্রহণযোগ্য বেশি হবে ভুলটা কম হবে আর এর মাধ্যমে দুনিয়ার বুকে আল্লাহ তালা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন এবং আখরাতে আমরা মুক্তি পাবো আল্লাহ তালা সফলতা অর্জন করতে পারবো সুতরাং বোঝা যাচ্ছে যে সেই কোনো সময় জামাত চায় যদি আলোসনুল জামাতের মানহাজ এবং আলোসুনুল জামাতের আকিদার নীতি এইটাকে কোনোভাবেই ছাড়া যাবে না এই ব্যাপারে যদি কোনো কেউ বিরোধিতা করে অনেকের কাছে এটা একটা হাস আরবিতে আরো বলে মানে অনেকের কাছে এটা একটা অ্যালার্জিক্যাল পয়েন্ট চলে আসে অনেকের কাছে যে এটা কেন আঁকি আঁকি দে আপনি মুসলমান হইতে হবে তো আঁকি সাথে তো মুসলিম হওয়া যায় না রে ভাই আপনি হয়তো হ্যাঁ মুসলিম আসেন এমন জায়গায় আছেন যে এখনই আপনি এমন এক পয়েন্টে আসেন যে পয়েন্ট থেকে আপনি যে কোনো সময় আহ বেরিয়েছ বাইরে চলে যেতে পারেন একটা একটা বৃত্ত দিয়ে আমি আঁকি যে এটা হলো মুসলিমের মুসলিমের বৃত্ত এর ভিতরে হচ্ছে ধরেন মোমিনের ভিতর এর ভিতরে সৌর হচ্ছে আহসানের বৃত্ত মানুষ এখান থেকে ঢুকতে প্রথমে ইসলামে ঢুকে এরপরে ইসলাম ইমানে ঢুকে এরপরে আহসানে ঢুকে এখন এহসান থেকে করতে না পারলে আপনি আবার চলে যাচ্ছেন ইমানে মোমেনের জায়গাতে মোমেন থেকে করছেন না ফলে আর খারাপ শুধু মুসলিমে যাচ্ছেন এবং মুসলিমে যদি আপনার আকিদে আকিদে খারাপ হয়ে যায় আপনি তো মুসলিম থেকে বেড়ে চলে যাচ্ছেন হয়তো আমরা দুনিয়ার দৃষ্টিতে আপনাকে কাফের বলতে পারছি না কারণ আপনি ঠিকই সলা আদায় করতেছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি দিনের জন্য কাজ করার জন্য ফেদা হয়ে আসেন কিন্তু আপনি যে ইমানিয়া থারাই ফেলছেন এটা আপনাকে কে বলবে এই জন্য আপনার যে এটা বলতে পারলে অনেকদা করে আখিদা খারাপ বলে এটা কিন্তু ঠিক না আমরা খারাপ বলে আপনাকে খারাপ করার উদ্দেশ্য নয় আমরা খারাপ হচ্ছে যে আপনি ঠিক করে ফেলেন এই জায়গাতে ভুল আছে এখানে আপনি বাড়াবাড়ি করছেন মেনে নেন কিন্তু আপনি এটা মানবেন না উল্টো অন্যদেরকে আক্রমণ করে যাবেন এটা কিন্তু এটা সঠিক কাজ নয় এটা হতে পারে না ইমানদার কখনো এই সমস্ত বিষয়ে বাড়াবাড়ি করে না যারা বিশুদ্ধ তারা বলে যে আমার ভুল হতেই পারে আপনি জানেন যে আপনি নিজেও বুঝেন যে আজ থেকে বিশ বছর আগে আপনি যে আপনি যে জিনিসটা বিশ্বাস করেন এখন সেটা বিশ্বাস করেন না কারণ জানেন যে এটা দিন দিন আপনার কাছে অ্যালেম চর্চা হচ্ছে আপনি বুঝতে পারছেন তো এই জন্য আপনি যেহেতু একজন মানুষ আপনাকে বলছে আপনার চিন্তা করার বিষয় যে আসলে সত্য কিনা আমি দেখে নিই এবং সেটা নিয়ে নেই না নিবো না আমি আমার কথার উপরে গোয়ার তুমি করবো এবং সেটাকেই আমি প্রচার করবো এবং কেউ আমাকে কিছু বললে আমি আমার আঘাত লেগে যাবে অন্তরের ভিতরে এটা কিন্তু আসলে ঠিক কাজ নয় বরং আপনি আমরা আলোচনা যে আমাদের কথাই হচ্ছে এটা যদি আপনি সত্যিকার অর্থে আহলসুল জামাতের মানহাজির উপর আপনাকে থাকতে হয় এলতাজাম করাটাই উচিত থাকতে হবে আপনাকে এবং মাসাইল ইমান যথাযথভাবে আপনাকে বুঝতে হবে এবং সেটাকে আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে কয়েকটি উপকার হবে এক নম্বর হচ্ছে আপনার সালাফের দিকে নাজবেটা শুদ্ধ হবে দ্বিতীয় হচ্ছে মুসলিমদের ঐক্য সাধিত হবে তিন নম্বর হচ্ছে মুসলিমদের কালেমা বাক্য এক হবে কথা দুই রকম তিন রকম হবে না তাহলে ওইটা কালেমা তিন সবাই বাইন অবাইন এক একরকম হবে আর কি হবে তাদের মধ্যে শুদ্ধ বেশি হবে ভুল কম হবে আর এর বাইরে যতই হবে আপনি যতই হবে ভুলটা বেশি হবে শুদ্ধ কম হবে শুদ্ধ কম হবে ভুল বেশি হয়ে যাবে আর কি হবে দুনিয়ার বুকে আপনি সুপ্রতিষ্ঠিত থাকবেন তো আল্লাহর কাছে নাজাত পাবেন আপনি তো আমাদেরকে আলোচনা জামাতের মানহাজটা মান করতে হবে এবং তারা যে পদ্ধতিতে আঁকিয়ে গ্রহণ সেই পদ্ধতিতে আঁকিয়ে গ্রহণ করতে হবে বিশেষ করে ইমানিয়াতের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মজবুতি না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন যে আপনার মধ্যে ঘাটতি আছে এই ধারণায় ঘাটতি ধারণাটা আপনাকে কিন্তু পূর্ণ করবে যখনই আপনি মনে করবেন যে আপনি পূর্ণ হয়ে গেছেন তখন আর কোনোদিন আপনি সঠিকটা নিতে সক্ষম হবেন না এই জন্য ঘাটতি ধারণাটা থাকা উচিত একজন মানুষের যে আমার এখনও শিখার বিষয় আছে শেখার জন্য আমার শেষ নেই আমিও শিখি বিশ্বাস করেন এখনও শিখতে চেষ্টা করি প্রতিদিনই আমি পড়ি পড়েই নতুন কিছু পাই এবং খুশি হই যে আলহামদুলিল্লাহ আমি দুদিন আগে তা জানতাম না এগুলি কিন্তু ইমানের জিয়াদা ইমান বাড়িয়ে দেয় এবং এটা যে আরেকজন যদি আমাকে ধরিয়ে দেয় এটা আমি খুশি হই কী জন্য যে এই ধরাটা আমার উচিত যে আমার এই এই আঁকি দেখ এই সমস্যাটা ছিল আমি এটা ঠিক করে ফেলছি এটা যদি ধরিয়ে দিলে আমি খুশি হই কিন্তু কেউ যদি কোনো ধরিয়ে দিলে মনে করা হয় যে এখন শুরু হয়ে যায় যে এই এইটাই কেন ধরলো এটার বিরুদ্ধে নামিয়ে যেতে হবে এটাই হচ্ছে দুর্ভাগ্য এবং এটা কিন্তু আমাদের জন্য সঠিক পদ্ধতি নয় তো সুতরাং এই জন্য আমি এতক্ষণ যা আলোচনা করলাম আলোচনা আকি দেওয়া গ্রহণের নীতি ইমান গ্রহণের নীতি এটাকে আমরা ধারণ করতে হবে আগামী দ্বার্সে আমরা ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামী দ্বার্সটা হবে আমাদের আল্লাহর উপর ইমান কিভাবে হবে ইমান বিল্লা এটা হচ্ছে মূল কথা ইমান বিল্লা কীভাবে হবে আল্লাহর উপর ইমানটা শুদ্ধ না হলে আমাদের আর বাকিগুলি সবই অশুদ্ধ থেকে যাবে ইমানটা অনেকে দাবি করে আমার ইমান শুদ্ধ আমরা যখন আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আগামী আলোচনাগুলো তখন বুঝবেন যে আসলে ইমান অনেকেরই শুদ্ধ নয় শুধুমাত্র দাবি চলছে দাবির উপর চলছে এই ইমানটা শুদ্ধ হলে আপনি দেখবেন যে আপনার কাছে স্পষ্ট হবে আয়নার মতো স্পষ্ট হয়ে যাবে যে কোনটা সন্দেহ সেটা অটোমেটিকলি দূরে সরে যাচ্ছে আপনি তখন বুঝতে পারবেন কেন আকিদা মাতুরিদি এবং আশায় বিরোধী আমরা করি কেন আমরা শিয়াদের বিরোধিতা করি কেন আমরা খারদের বিরোধিতা করি কেন আমরা মানুষ যারা আকিজ বিভ্রান্ত আছে তাদের বিরোধিতা কেন করি আপনি বুঝতে পারবেন স্পষ্ট যে কোন জায়গাতে কেন ইমানের তারা ধরেছেন কেন কিতাব লিখেছেন আলাদা আবু আবুবাইদ সাল্লাম কিতাব লিখেছেন ইমাম আবু আমার আবু আমার আদি কিতাব লিখেছেন ইমানের উপরে ইমান উপরে ইবনে আবি বা কিতাব ইবনে ইমিন লেখক আবি বা কিতাব লিখেছেন ইমানের উপরে ইমাম বোয়ার রহমতুল্লাহ শুরু করেছেন শেষ করেছেন দিয়ে ইমাম বোখারি আলা ইমানের ক্ষেত্রে এত কঠিন ইয়া ছিলেন যে এই জন্য তিনি বলতে বলছেন আল ইমান ও কাউলন ও আমল বার বার বলছেন ইমান কথা এবং কাজের নাম কেন এই কথাগুলি আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করবো এই জন্য আজকে এখানে আমরা সমাপ্ত রাখছি আগামী ইমানটা যদি না বুঝি ইমানটা বুঝলে আপনারা ইনশাল্লাহ যারা এখানে আছেন তা বুঝবেন যে কেন মানে পার্থক্যগুলি স্পষ্ট হয়ে যাবে আমাদের মধ্যে অন্যদের মধ্যে এগুলো আমরা নতুন করে আলাদাভাবে বোঝার দরকার হবে আপনার কাছে তখন স্পষ্ট হয়ে যাবে আরে এই জায়গার পার্থক্যের কারণে তোরা আলাদা হয়ে গেছে কে কোন দিকে চলে যাচ্ছে একটা রোড আছে রোড থেকে আপনি যখন মেইন রোডে চলবেন ভালো যখন শাখা রোডে একজন ঢুকে যায় আপনি সে যতক্ষণ পর্যন্ত শাখা রোড থেকে ফিরে না আসবে সে তার আর তার গন্তব্যস্থলে বুঝতে পারবে না তো ইমানের ক্ষেত্রে ঠিক ওরকম কাজটা হয়ে তো বেশিরভাগ সময় দেখবেন যে ইমানের ক্ষেত্রে তারা ইমানের রাজপথ ছেড়ে গলি গলিতে চলে গেছে গলিতে যখন যাবে তখন আর কোনোদিন তারা আর ফিরে আসতে পারবেন তো সোল্লা সালাম এটাই দেখিয়েছেন একটা লম্বা খত আঁকছেন লম্বা

Assalamualaikum warahmatullahi wabarakatuh.